হ্যালো, নাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? ভালো আছে সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন। সবাই তো জানে না যে ক্লাস আছে এখন। সবাই জানে ম্যাম। ওকে, কেমন কাটলো তোমাদের মাঝখানে সময়? জি ম্যাম, ভালো ছিল। আচ্ছা, ক্লাস কি হচ্ছে রেগুলার সবগুলো? হ্যাঁ ম্যাম, রেগুলার হচ্ছে। আচ্ছা, তাতে কি রকম হয়ে গেছে সব সাবজেক্টের ক্লাস? আচ্ছা, তাহলে শুরু করি মনে হয় ক্লাস। মাত্র 11 জন আসছে। ও আচ্ছা, 13 জন। তোমাদের কতজন স্টুডেন্ট? 80? হ্যাঁ ম্যাম, 80 জন। আচ্ছা আচ্ছা, হোসনে বেগম ম্যাম কত দূর নিয়েছেন উনি? ব্লুরুম কি শেষ হয়ে গেছে? না মানে এখনো শেষ হয়নি। আচ্ছা, এখনো শেষ হয়নি। আচ্ছা, কি পড়াচ্ছেন উনি? আচ্ছা, আমরা মনে হয় শুরু করি, বাকিরা জয়েন করুক। হয়তো আর 5 মিনিটের ভিতর হয়তো সবাই জয়েন করে ফেলবে। আচ্ছা, খেয়াল করো, গতদিন মনে হয় আমরা যেটা পড়তেছিলাম যে হচ্ছে একটা কার্ডিং মেশিন কি কি কাজ করে, তার মধ্যে ছিল যে প্রথম দুইটা কাজ ছিল যে ওপেনিং ইনটু ইন্ডিভিজুয়াল ফাইবার, এলিমিনেশন অফ ইম্পিউরিটিস, ডাস্ট ছিল, আর লাস্ট যেটা আমরা হচ্ছে টাস্ক ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে তোমার হচ্ছে ডিস ইন্ট্যাঙ্গেলিং অফ নেটস। শুনতে পাচ্ছো সবাই? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে মনে হয় একটা আমরা হচ্ছে ট্যাবল করেছিলাম। ট্যাবলটা বেসিক্যালি করেছিলাম যে এখানে আমাদের একটা মনে হয় গ্রাফের জন্য লেগেছিল যে ফাইবারের মধ্যে নেভস এর পরিমাণটা হচ্ছে কি রকম থাকে। তো হচ্ছে আমরা দেখেছিলাম যে হচ্ছে শর্ট এবং মিডিয়াম স্ট্যাপল লেন্থের ফাইবার যেটা আমরা ইউজ করি, তো সেটার জন্য আসলে অ্যাভারেজ 201 থেকে 300 হচ্ছে থাকে অ্যাভারেজ ধরা হয়। এবং হচ্ছে লং এবং হচ্ছে এক্সট্রা লং স্ট্যাপল লেন্থের যে ফাইবার আছে, তো এটার জন্য নেপস এর পরিমাণ, এটা হলো বেসিক্যালি নেপস পার গ্রাম, মানে সংখ্যা। আমি 1 গ্রাম ফাইবার নিব, 1 গ্রাম ফাইবারের মধ্যে নেপস মানে হচ্ছে জানি কি, ফাইবারের মধ্যে জট পাকানো বা ইন্ট্যাঙ্গেলমেন্ট, যেটা এই জট পাকানো বা ইন্ট্যাঙ্গেলমেন্টের সংখ্যা বলতেছে যে পার গ্রামে থাকবে কত
যদি 151 থেকে 200 থাকে তাহলে ওইটা আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। এর থেকে যদি কম হয় তাহলে ভালো, ফাইবারের কোয়ালিটি ভালো হবে। আর এর থেকে যদি বেশি হয়, এই 151 থেকে যদি 200 এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে হচ্ছে ফাইবারের কোয়ালিটি হচ্ছে খারাপ হবে। নেপসের সংখ্যা যত বেশি হবে পার গ্রামে, সবসময় পার গ্রামে হচ্ছে হিসাব করা হয়, পার গ্রামে নেপসের সংখ্যা যত বেশি থাকবে ফাইবারের হচ্ছে কোয়ালিটি তত খারাপ। আর যে নেপসের সংখ্যা যত কম হবে ফাইবারের কোয়ালিটি হচ্ছে ভালো হবে। আচ্ছা, এই গ্রাফটা খেয়াল করো একটু, কি ছিল যে আমার হচ্ছে এক্স অক্ষ বরাবর কি ছিল খেয়াল করো, ভি দেওয়া আছে, এম অন দেওয়া আছে। ভি ভি বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে, যদি এক্স অক্ষ ধরি তাহলে এক্স অক্ষে বেসিক্যালি বোঝানো হচ্ছে যে নেপস পার গ্রামের সংখ্যা কত সেটা বোঝানো হয়ে গেছে এক্স অক্ষ বরাবর। আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এ যেটা বেসিক্যালি এদিকে আছে মেশিনের নাম, আর এই সরি ভুল হয়ে গেছে, আর ওয়াই অক্ষ বরাবর আছে যে সংখ্যা পার হচ্ছে গ্রাম, যে নেপসের সংখ্যা কত আছে পার গ্রামে সেটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর। আর হচ্ছে এক্স অক্ষ বরাবর এখানে হচ্ছে এই এম ওয়ান, এম টু, এম থ্রি, এম ফোর, এম ফাইভ, এই পাঁচটা যেটা আছে এই পাঁচটাকে বলা হচ্ছে যে ব্লো রুমের মেশিন। আচ্ছা হোসনাইরা বেগম ম্যাম মনে হয় ব্লো রুম শুরু করছেন না ফাইবার প্রপার্টিস শুরু করেছেন? ফাইবার প্রপার্টিস অনেক আগে শেষ হয়ে গেছে। আচ্ছা শেষ হয়ে গেছে, তাহলে কি ব্লো রুম শুরু করেছেন উনি? হ্যাঁ ম্যাম, ব্লো রুম। আচ্ছা ব্লো রুমের মধ্যে উনি কোন ব্র্যান্ডের ব্লো রুম পড়াচ্ছেন তোমাদেরকে মনে আছে কারো, বা খেয়াল আছে যে এই ব্র্যান্ডের হচ্ছে ব্লো রুম পড়তেছি আমরা মেশিন গুলা? একটা মেশিনের নাম বলছিল, কি নাম বলেছিল? রিটার মেবি, রিটার। ওকে, হ্যাঁ রিটার এবং হচ্ছে ট্রুজলার, এই দুটো ব্র্যান্ড চলে ভালো, যেগুলো হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড হচ্ছে স্পিনিং মিল হবে। সেই এক্সপোর্ট ওরিয়েন্টেড স্পিনিং মিল গুলোর মধ্যে রিটার এবং হচ্ছে ট্রুজলার এই দুইটা হচ্ছে আমার কি হবে যে হচ্ছে ভালো চলে। তো হয়তো রিটার বেশি চলে তো বাংলাদেশে, তো এই জন্য হয়তো উনি রিটার করাচ্ছেন। আর তো দেখা যাবে যে মনে করছে এম ওয়ান থেকে এম ফাইভ, আসলে ব্লোরুমে কয়টা মেশিন থাকবে এটা আসলে মিলের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এটা এক্সাক্টলি বলা যাবে না যে ফিক্সড করে যে এতটা মেশিন থাকবে, কারণ ওনারা ফাইবার কিরকম এনেছেন, ফাইবারের কোয়ালিটি কিরকম আছে, ওনারা আলটিমেটলি হচ্ছে কোন কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করতে চান তার উপর ডিপেন্ড করবে ব্লোরুমে আমার কয়টা মেশিন ইউজ হবে। অনেক সময় দেখা যায় যখন হচ্ছে ভালো কোয়ালিটির হচ্ছে হচ্ছে ইয়ান তৈরি করতে চায় অনেকেই, তখন হচ্ছে দেখা যাবে যে একই মেশিন হচ্ছে একাধিকবার হচ্ছে ইউজ করে, রিপিটেশন হয়। তো এজন্য হচ্ছে এই সংখ্যাটা বলা টাফ, এটা মিল ওয়াইজ হচ্ছে ভেরি করবে। তো যেখানে হচ্ছে গ্রাফটা যেটা করা হয়ে গেছে, যেখানে ধরা হয়ে গেছে স্ট্যান্ডার্ড ব্লোরুম লাইন একটা, যেখানে হচ্ছে কোনো রিপিটেশন নাই মেশিনের, পাঁচটা মেশিনে শুধুমাত্র আছে ব্লোরুমের। সি হচ্ছে কার্ডিং মেশিন, আর ভি যেটা আছে বেল। আচ্ছা বেল সম্বন্ধে কি তোমাদেরকে বলা হয়ে গেছে ফাইবারের বেল? হ্যাঁ ম্যাম বলছিলেন। আচ্ছা হ্যাঁ, ফাইবারটাকে কটন না, যে কোনো স্ট্যাপল লেন্থের ফাইবার, দ্যাট মিন্স হচ্ছে কম্পারেটিভলি ছোট লেন্থের যে ফাইবারটা আছে এই ফাইবারটাকে আমি যদি কম্প্যাক্ট করে একটা সার্টেন ফর্মে নিয়ে আসি, ফাইবারের সেই ফর্মটাকেই বলতেছে আমার হচ্ছে বেল, সেই বলতেছে ভি হচ্ছে বেল। তাহলে এখানে খেয়াল করো, এখানে নীল কালারের যে হচ্ছে আমার লাইনটা আছে খেয়াল করো, এটা কিন্তু দেখো এখানে জিরো থেকে শুরু হয়নি, শুরু হয়েছে দেখো একটু উপর থেকে। যেহেতু একটু উপর থেকে শুরু হয়ে গেছে তার মানে ফাইবারের মধ্যে নেপসের পরিমাণ কিছু না কিছু আছে, জিরো না, ঠিক আছে? এবার দেখো যখন জিরো না মানে কিছু একটা সংখ্যা আছে, মনে করো এই 200 একই আছে, 201 হচ্ছে মনে করে এখানে হচ্ছে সংখ্যা হচ্ছে নেপসের পরিমাণ। এরপর দেখো সেই কার্ডিং পর্যন্ত দেখো পুরো হচ্ছে গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে মানে খেয়াল করে এখানে নেপসের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে না? এই হচ্ছে ওয়াই অক্ষে খেয়াল করে এই ডিজিট, আর ওয়াই অক্ষে হচ্ছে এই ডিজিট, অবশ্যই এই ডিজিটটা বড় হবে। শুনতেছো? আচ্ছা তাহলে খেয়াল করো, তার মানে হচ্ছে ব্লো রুমে আমার কি হচ্ছে ফাইবারের মধ্যে যে পরিমাণ নেপস আছে, ব্লো রুমে যখন আমি ফাইবারটা চালাবো তখন হচ্ছে আমার কি হবে নেপস এর পরিমাণ হচ্ছে বেড়ে যাবে। এখানে দেখো কার্ডিং মেশিন এসে কি করলো যে হচ্ছে নেপসটা দেখো পুরা হচ্ছে কমে গেল, রিডাকশন হয়ে গেছে। রিডাকশন হয়ে যাওয়ার পর খেয়াল করো এখানে কতটুকু রিডাকশন হবে, এখানে কিন্তু একটা ব্যাপার খেয়াল করো, এইখানে খেয়াল করো হচ্ছে যে লাইনটা আছে, আর এখানে এসে যখন হচ্ছে রিডাকশনের যে হচ্ছে পয়েন্টটা দেখাচ্ছে এই পয়েন্টের থেকে এই পয়েন্টটা দেখো একটু কিন্তু উপরে,
তার মানে কখনো এরকম হবে না ফাইবারের মধ্যে যে পরিমাণ হচ্ছে নেভস ছিল যে কার্ডিং এসে তার হচ্ছে তার চেয়ে কম পরিমাণ নেভস করে দেবে, এটা পসিবল না। ফাইবারের যে পরিমাণ নেভস ছিল তার থেকে একটু বেশি পরিমাণ হচ্ছে নেভস থাকবে কার্ডিং মেশিনের হচ্ছে আউটপুটের মধ্যে। ম্যাম জি আপনার স্ক্রিনটা একটু জুম করলে ভালো হইতো, সবাই ঝাপসা দেখতেছে বলতেছে। বোঝা যাচ্ছে না ম্যাম? ক্লিয়ার না না ম্যাম, মানে ওয়ার্ড গুলো পুরো ভাঙা ভাঙা, ক্লিয়ার বুঝা যাচ্ছে না। ভেঙে গেছে? আচ্ছা, গ্রাফটার জি ওয়ার্ড ম্যাম, ভাঙা না হচ্ছে উপরে লেখাগুলোর ওয়ার্ড ভাঙা, এই লেখাগুলোর ওয়ার্ড ভাঙা না হচ্ছে? ম্যাম দুইটাই এক ম্যাম, এখন একটু বোঝা যায়, বোঝা এরকম যায়? জুম করলে বোঝা যায়। আচ্ছা এখন, হ্যাঁ আচ্ছা এখন দেখতে পাচ্ছে সবাই? জি ম্যাম ঠিক আছে এখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, এইখানে খেয়াল, যেটা আমি বলতে যাচ্ছি এতক্ষণ ধরে চেষ্টা করতেছি বলার জন্য, সেটা হচ্ছে খেয়াল করো ফাইবারের মধ্যে যে পরিমাণ সংখ্যাটা আছে এখানে এসে দেখো, এখানে কিন্তু একটু উপরে সংখ্যাটা। তার মানে তুমি যদি কখনো হচ্ছে এই গ্রাফটা হচ্ছে ড্রয়িং করো, তাহলে তোমাকে এই জিনিসটা মেনটেন করতে হবে। এটা তুমি নিয়ে এসে এইখানে যদি দিয়ে দাও, মনে করো এটা টেনে নিয়ে এসে হচ্ছে যদি না বোঝো, তাহলে দেখা যাবে যে হুট করে নিয়ে এসে টেনে এই লাইনটা টেনে তুমি হচ্ছে নিচে দিয়ে দিয়ে এভাবে বাঁকা করে দিয়েছো, তখন কি হবে যে তুমি জিনিসটা বোঝোই নাই যে আমার কি হচ্ছে ফাইবারের অরিজিনের মধ্যে যে পরিমাণ হচ্ছে সংখ্যা ছিল নেপস এর, তার থেকে কখনোই কার্ডিং মেশিন হচ্ছে কমাইতে পারবে না। কমাবে ঠিক আছে, যেটা বেড়ে গেছে সেটা কমাচ্ছে, কিন্তু ফাইবারের মধ্যে যে পরিমাণ নেভস ছিল সেই নেভস এর পরিমাণ অবশ্যই হচ্ছে কার্ডিং মেশিনে তার থেকে একটু বেশি থাকবে। সো যখন হচ্ছে এই গ্রাফটা হচ্ছে ড্রয়িং করবা, তখন এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা একটু খেয়াল করে হচ্ছে ড্রয়িং করবা, অবশ্যই এই পয়েন্টের চেয়ে একটু উপরে হচ্ছে এই পয়েন্টটা শেষ করতে হবে। আবার দেখো গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে প্রায়, এইটুকু লাইন উপরের দিকে উঠে যাওয়া মানে কি, আবারও যখন আমি পরবর্তী যে মেশিন গুলো আমাদের আছে সেই মেশিন গুলো যখন আমি ইউজ করব, তখন হচ্ছে কি হবে যে নেপস এর সংখ্যা আবারও হচ্ছে বেড়ে যাবে। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এখন আসো যে প্রসেসিং এর সময়ে হচ্ছে কার্ডিং মেশিনে আমার নেপস কমতেছে, এই কমবে কতটুকু কমবে? এখন খেয়াল করো পয়েন্ট এসে থামলো এখানে, এই পয়েন্টটা তো আরো নিচে থামতে পারতো, মানে এটার একটু উপরে এসে থামতে পারতো, অথবা এই পয়েন্টটা হচ্ছে এখানে থামতে পারতো, অথবা এখানে থামতে পারতো, অথবা এখানে থামতে পারতো, অথবা এইদিকেও থামতে পারতো। তাহলে এই যে থামতে পারতো বাট হচ্ছে থামতেছে কোনো একটা পয়েন্টে, তাহলে এই যে এই কোথায় থামবে এটা ডিপেন্ড করবে কার উপর? এটা ডিপেন্ড করবে বলতেছে পাঁচটা ফ্যাক্টরের উপর। পাঁচটা ফ্যাক্টর কি কি? এক নাম্বার যেটা বলতেছে, এক নাম্বার বলতেছে যে হচ্ছে ক্লোদিং। আচ্ছা তোমাকে ক্লোদিং সম্বন্ধে কিছু বলা হয়ে গেছে তোমাদেরকে, মানে বলেছি আমি ক্লাসে এমনি তো? না ম্যাম মনে পড়ে না। আচ্ছা ক্লোদিং হচ্ছে, এখন খেয়াল করো ক্লোথ শব্দটির অর্থ হচ্ছে জামা কাপড়, আমরা যেটা পরি এটাকে ক্লোথ বলে। তো এখন হচ্ছে মনে করো যে হচ্ছে কার্ডিং মেশিনের পার্টস গুলো যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতাম, লেয়া বলে অবশ্য ভালো হতো, একদম আইডিয়া গুলো একদম কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যেত সাথে সাথে। এখন দেখা যাবে যে পুরা বডিটা আমার হচ্ছে বিভিন্ন বেসিক্যালি রোলারে থাকে মেশিনের ম্যাক্সিমাম পার্টসগুলারই, তো রোলার রোলারের মধ্যে দেখা যাবে যে রোলারের সারফেসটা একদম প্লেন থাকে না। মনে করো মার্কারের বডি, মার্কার তো আমরা সবাই দেখেছি, মার্কারের বডি যেরকম প্লেন এরকম প্লেন থাকে না। তাহলে কি থাকে ওই, দেখা যাবে যে রোলারের উপর কি হয় আমার হচ্ছে উপর টিথ বা হচ্ছে নিডেল বসানো থাকে, এই নিডেল অথবা যে টিথ বসানো থাকে এটাকে বলা হয় হচ্ছে রোলারের হচ্ছে ক্লোদিং। বোঝা গেছে? রোলারের ক্লোদিং। মনে করো এরকম একটা হচ্ছে রোলারের একটা সারফেস, সারফেসটা মনে করো প্লেন না, এরকম কি হবে এরকম ছোট করে একটা টিথ বসানো আছে, এটার মধ্যে একটা টিথ বসানো আছে। আবার মনে করো টিথ বলো বা ওয়ার বলো বা নিডেল বলো যেটাই হোক না কেন, এরকম হচ্ছে মনে করো রোলার সারফেস এর মধ্যে কি আছে টিথ বসানো আছে, এই টিথ গুলো যেহেতু বসানো থাকে তখন সেটাকে বলা হয় রোলারের হচ্ছে ক্লোদিং। বোঝা গেছে? জি ম্যাম।
আচ্ছা, তো যখন আমরা কার্ডিং মেশিনে ফাইবারটাকে প্রসেস করব, তো দেখা যাবে যে এরকম অনেকগুলো রোলারের মধ্য দিয়ে ফাইবারটা যাবে। আমরা একটু পরেই দেখবো এই টাস্ক যেটা আছে, এটা শেষ করার পরেই আমরা দেখবো যে কার্ডিং মেশিনের একটা ক্রস সেকশনাল ডায়াগ্রাম দেখবো, তখন পার্টস গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো মনে করে এটা একটা রোলার আছে, এটা একটা রোলার আছে, আমি এখানে প্লেন না রেখে এরকম টিথ বসাই দিলাম, এখানে টিথ বসাই দিলাম, ফাইবারটা যাবে মাঝখান দিয়ে, ঠিক আছে, দুইটা রোলারের মাঝখান দিয়ে ফাইবার গুলো যাবে, এভাবে যাবে। একদম সোজা বাংলায় যদি বলি, আমাদের মাথায় যখন জট পাকা যায়, মনে করি দিন শেষে আমরা রাতে বা সন্ধ্যায় বা যখন বাইরে যাই, আমরা চিরুনি দিয়ে কম্বিং করি না, মাথা চুলগুলো একটু আঁচড়িয়ে নেই না ভালো করে পরিপাটি করে, বা জট থাকলে জট গুলো ছাড়িয়ে নেই। তো এখানে বেসিক্যালি এরকম দেখা যাবে যে রোলারের মধ্যেও এরকম ওয়ার বা পিন বসানো আছে বা নিডেল বসানো আছে, যেগুলোকে টিথ বলতেছে রোলারের, এই রোলারের টিথ গুলাকে বলতেছে এরকম এখানে কম্বিং করে দেবে। কম্বিং করে দেওয়ার ফলে কি হবে, অনেকগুলো কাজ হবে, তার মধ্যে একটা ছিল আমরা একটু আগে বললাম, সেটা কি যে নেভস যেটা ছিল, নেভসটা কি হবে, জটটা খুলে যাবে, খুলে যাবে। তো এখানে বলতেছে এই এই দুইটা সারফেস এর মধ্যে আমার কি বলতেছে মাঝখানে দূরত্ব কতটুকু, মাঝখানে জায়গা আমি কতটুকু রাখবো, তার উপর ডিপেন্ড করবে আমার কি আছে, তার উপর ডিপেন্ড করবে আমার এই নেভসটা আমার কতটুকু হবে, এখানে এসে থামবে না, এখানে এসে থামবে না, এখানে এসে থামবে, একটা ফ্যাক্টর বলতেছে। তো বলতেছে দুইটা সারফেস এর মধ্যে আমার কি আছে, জায়গা কতটুকু আছে, এটাকে বলেছে বলতেছে ক্লোদিং স্পেস। দেন সেকেন্ড যেটা বলতেছে সেটা যে এই যে শার্পনেস বলতেছে, কার শার্পনেস বলতেছে আমার কি শার্পনেস অফ ওয়ার, ঠিক আছে, ওয়ার বা টিথ যেটাই বলো না কেন, টিথ বা পিন। তাহলে বলতেছে এই যে রোলারের সারফেস এর মধ্যে পিন গুলা বসানো আছে, এই পিন গুলা বলতেছে আমরা এই টিথ গুলা বা পিন গুলা বা ওয়ার গুলা কি বলতেছে ধারালো না হচ্ছে ভোঁতা, তার উপর ডিপেন্ড করবে যে আমার নেপস ডিস ইন্টাঙ্গেলমেন্ট কতটুকু হবে। তিন নাম্বার বলতেছে আমার কি যে অপটিমাল, মানে অপটিমাম শব্দের সঙ্গে কি তোমার পরিচয়, তোমাদের পরিচয় আছে অপটিমাম, বলো তো একটু কি বলছো তুমি অপটিমাম বলতে, বেস্ট কোয়ালিটি, বেস্ট না আর কেউ, অত্যানুকূল ম্যাম, হ্যাঁ ম্যাম, সাজেস্টেড যে অ্যামাউন্টটা থাকে অপটিমাল, সাজেস্টেড, আচ্ছা এটা কাছাকাছি যায়, আর কেউ অপটিমাম শব্দটা আমাদের স্পিনিং এ দেখা যাবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বা অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবো যে অপটিমাম শব্দটা ইউজ করে। অপটিমাম আমার মিনিমামও না ম্যাক্সিমামও না, প্রথম যে জন অ্যান্সার দিয়েছো সেটা ম্যাক্সিমাম বেস্ট যেটা বলেছে সেটা ম্যাক্সিমাম। মনে করো প্রত্যেকটা মেশিনের একটা ক্যাপাসিটি আছে, এটা মনে করো একটা মিনিমাম থাকবে, একটা ম্যাক্সিমাম থাকবে, তো ম্যাক্সিমাম না, বলতেছে যে মেশিনটা আমি চালিয়ে যে প্রোডাক্টটা আমি তৈরি করব, সেই প্রোডাক্টের মনে করো প্রোডাকশন এবং কোয়ালিটি দুইটা ফ্যাক্টর থাকে। একটা মেশিনটা আমি হাই স্পিডে চালাইলাম, অনেক কেজি প্রোডাকশন হলো একটা মেশিনে, কিন্তু দেখা যাবে যে যে প্রোডাক্টটা আমি তৈরি করেছি সেই প্রোডাক্টের কোয়ালিটি খুব একটা বেশি ভালো হয়নি, তো এটা ব্যর্থ, এখন আর কিনতে যাবে না এটা, বা ক্রেতা কিনতে যাবে না এটা, যে আমার প্রোডাক্টের কোয়ালিটি খারাপ, বা আমরা বাজারে গেলে যেটা কোয়ালিটি খারাপ সেটা তো আমি কিনতে যাবো না। তাহলে কি হলো যে আমি কোয়ালিটিটাকে মিনিমাম একটা সার্টেন লেভেলে রেখে আমি প্রোডাকশনটাকে একটু কমিয়ে দিলাম, তার মানে মনে করো মিড লেভেলের একটা ম্যাক্সিমামও না মিনিমামও না, মিড লেভেলের একটা পয়েন্ট, যে পয়েন্টটাতে আমার কি হবে প্রোডাকশন এবং কোয়ালিটি দুটাই ঠিক থাকবে, এটাকে বলতেছে আমার অপটিমাম। সেটা বলতেছে অপটিমাল স্পিড অফ দ্য টেকারিন, টেকারিন একটা রোলারের নাম, ঠিক আছে, কার্ডিং মেশিনের একটা রোলার বা একটা পার্ট এর নাম টেকারিন। এটা বলতেছে টেকারিন রোলারটা যখন ঘুরবে তখন বলতেছে হাই স্পিডও না লো স্পিডও না, একটা অ্যাভারেজ স্পিড যেটা আছে সেটাকে বলতেছে অপটিমাল স্পিড, ওটা বলতেছে যে সেই অপটিমাম স্পিডে যদি আমি টেকারিন রোলারটাকে চালাই তাহলে তখন আমার বলতেছে নেপসের আমার পরিমাণ কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে। আরেকটা কি বলতেছে ডপার, ডপারের আরেকটা কার্ডিং মেশিনের পার্ট এর নাম, বলতেছে ডপারটাকে হাই স্পিডে চালানো যাবে না, ডপারটাকে যদি আমি লো স্পিডে চালাই তাহলে বলতেছে আমার নেপসের কোয়ালিটি গত যে ফ্যাক্টরটা থাকবে সেটা ডিপেন্ড করবে। আর দেন কি বলতেছে লো
থ্রুপুট মানে হচ্ছে আমার কি হচ্ছে প্রোডাকশন বা হচ্ছে উৎপাদন যেটা আছে, যে আমি যদি কম হচ্ছে প্রোডাকশন চাই তাহলে নেক্সট যে কোয়ালিটি আছে এই কোয়ালিটিটা কম্পারেটিভলি ভালো হবে। তাহলে এই পাঁচটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে কার্ডিং মেশিনের আমার কি আছে, যে হচ্ছে এই নেক্স এর কোয়ালিটি, দ্যাট মিন্স হচ্ছে স্লাইভারের মধ্যে কার্ডিং মেশিনের আউটপুট মনে আছে কিনা আমি জানি না, কার্ডিং মেশিনের আউটপুট হচ্ছে কার্ড স্লাইভার, তো এই কার্ড স্লাইভারে নেক্স এর পরিমাণ কত থাকবে, কম থাকবে না বেশি থাকবে সেটা বলতেছে, এই পাঁচটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। বোঝা গেছে? এক আর দুই নাম্বারটা আরেকবার একটু রিপিট করা যাবে? আচ্ছা তুমি আগে প্রথমে দেখো ক্লোদিং ব্যাপারটা বুঝেছো কিনা, মানে আমরা যেরকম হচ্ছে জামা কাপড় পরি রোলারের মধ্যে এরকম দেখা যাবে সারফেস টা কি থাকবে, একদম প্লেন থাকে না, রোলারের সারফেস এর মধ্যে কিরকম ওয়ার বা হচ্ছে পয়েন্ট বসানো থাকে, মনে করি যেখানে এরকম আমি পয়েন্ট বসিয়ে দিয়েছি এটা হচ্ছে, এই যে মনে করি ফিগারটা একটু খেয়াল করো, এই ফিগারটা যদি দেখো মনে করি এটা একটা রোলার ছিল, রোলারের মধ্যে এই যে দেখো টিথ এগুলো বসানো আছে বা পিন বসানো আছে ঠিক আছে রোলারের সারফেস এর উপরে, যে এটার উপর বসানো আছে, এই যে এখানে বসানো আছে, 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 তো এই যে উপরে যে হচ্ছে টিথ বা হচ্ছে পয়েন্টটা বসানো আছে বা ওয়ারটা বসানো আছে, এই পিন বা হচ্ছে ওয়ার অথবা টিথ যে নামেই ডাকো না কেন এটাকে বলতেছে হচ্ছে ক্লোদিং। বোঝা গেছে? জি ম্যাম। এখন বলতেছে এই এটা একটা সারফেস মেশিনের হচ্ছে এখানে এই জিনিসটা একটা হচ্ছে রোলারের হচ্ছে বা হচ্ছে একটা পার্টের সারফেস, আর উপরে যেটা দেখতেছি এইটা হচ্ছে আরেকটা পার্টের সারফেস, বলতেছে এই দুইটা সারফেসের মধ্যে দেখো ওরা দুইটা হচ্ছে পয়েন্ট গুলো দেখো ছোট করে দিয়েছে, এখানে একটু মোটা করে দিয়েছে বোঝানোর জন্য, এই মাঝখানে একটু গ্যাপ আছে না, খেয়াল করো মাঝখানে একটা গ্যাপ আছে না, জি ম্যাম, এই গ্যাপটার কথা বলতেছে, যে এই দুইটা যে হচ্ছে সারফেসের ক্লোদের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কতটুকু হবে তার উপর ডিপেন্ড করবে, সেটা বলতেছে ক্লোদিং স্পেস। বুঝতে পারছো না? আটা বলতেছে এই যে আমার টিথ গুলা আছে সেই টিথ গুলার বলতেছে শার্পনেস কিরকম হবে, টিথ গুলার শার্পনেস বলতেছে আমার হচ্ছে যে নর্মালি দেখা যাবে যে যখন আমরা ফাইবার প্রসেস করি ফাইবার প্রসেস করতে করতে দেখা যাবে যে এটা কি হয় ভোঁতা হয়ে যায় ঠিক আছে, তো ভোঁতা হয়ে যাওয়ার কারণে দেখা যাবে যে ওটা ঠিকঠাক ভাবে কাজ করে না, মানে যেটা কম্বিং করার কথা সেই কম্বিংটা আর হয় না, তখন দেখা যাবে যে কি হয় এগুলোকে রেগুলার হচ্ছে শার্প করে, মানে আমরা যেরকম হচ্ছে বটি ছুরি মাঝে মাঝে শার্প করে নিয়ে আসি না বাসায় হচ্ছে, বা মনে করো যখন কোরবানি হচ্ছে ঈদ আসে তোমরা ছেলেরা যখন হচ্ছে গরুর মাংস কাটার জন্য দেখা যাবে যে সে পুরানো হচ্ছে দা বা হচ্ছে চাপাতি যেগুলো আছে সেগুলো হচ্ছে নতুন করে শার্প করে নাও, তো এটা হচ্ছে দেখা যাবে যে রোলারেরও এখানে কি করা হয় রোলারেরও হচ্ছে এরকম দেখা যাবে যে শার্পনেস বাড়ানোর জন্য এরকম হচ্ছে গ্রাইন্ডিং করা হয়, তো সেইটা বলতেছে আমার হচ্ছে কার্ডিং কম হবে, দ্যাট মিন্স কার্ডিং কম হওয়া মানে হচ্ছে নেপস এর পরিমাণ হচ্ছে কম
হ্যালো, জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা সরি, নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা শার্পনেস গীত শুনতে পেয়েছো? মানে আমরা মনে করি হচ্ছে যখন তোমরা হচ্ছে মানে কোরবানি নিতে হচ্ছে যখন হচ্ছে মাংস কাটার জন্য মনে করো পুরানা সেই হচ্ছে দা ছুরি দেন হচ্ছে চাপাতি যখন বের করো ছেলেরা, তখন এটাকে গিয়ে হচ্ছে কি গ্রাইন্ডিং করে নিয়ে আসো না বাজারে গিয়ে? ধার দিয়ে নিয়ে আসি। হ্যাঁ ধার দিয়ে নিয়ে আসো, সেই ধার দেওয়াটাকে বলা হয় হচ্ছে গ্রাইন্ডিং, ঠিক আছে? মেকানিক্যাল ওয়ার্ডে, মেকানিক্যাল ল্যাঙ্গুয়েজে গ্রাইন্ডিং বলে এটাকে। তো বলতেছে সেই ধার দেওয়া বলো যেটাকে গ্রাইন্ডিং বলতেছে, সে ধার দেওয়া বলতেছে সে টিথ গুলা যদি দেখা যাবে হচ্ছে ফাইবার এর মধ্যে তো ফাইবার ছাড়াও অনেক ইম্পিউরিটিস থাকে, সে ইম্পিউরিটিস গুলা যখন হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে মেশিনের মধ্য দিয়ে যায়, দ্যাট মিন্স হচ্ছে ধুলা বালি যা থাকে দেখা যাবে যে হচ্ছে এই ওয়ার গুলা বা টিথ গুলা হচ্ছে ধারটা কমে যায়, সে ধার দেওয়াকে বলা হয় হচ্ছে গ্রাইন্ডিং। সে বলতেছে সেই গ্রাইন্ডিং এ দ্যাট মিন্স হচ্ছে ধারটুকু কতটুকু আছে হচ্ছে ওয়ারের সেটাকে বলতেছে শার্পনেস অফ দা হচ্ছে ওয়ার অথবা টিথ। যদি দেখা যায় যে টিথ গুলো অথবা ওয়ার গুলো শার্পনেস ভালো থাকে তাহলে দেখা যাবে যে কি হবে নেপস এর পরিমাণ স্লাইবার এর মতো কম থাকবে, আর যদি হচ্ছে কি হয় যে হচ্ছে ধার বা শার্পনেস যদি হচ্ছে ওয়ার গুলা বা যে টিথ গুলার মধ্যে বেশি না থাকে তাহলে দেখা যাবে যে কি হবে যে টিস ইন্টাঙ্গেলমেন্ট অফ নেপস যেটা আছে সে কার্ড স্লাইবারে কম্পারেটিভলি কম হবে। বোঝা গেছে? আচ্ছা 5 নাম্বারটা হচ্ছে থ্রুপুট, মানে হচ্ছে আউটপুট, মানে হচ্ছে প্রোডাকশন যেটা উৎপাদন যেটা সেটা, ঠিক আছে? বাংলায় যেটাকে একদম উৎপাদন বলে সেই পিওর বাংলা হচ্ছে উৎপাদন বা প্রোডাকশন, যেটা আমরা হচ্ছে হর হামেশাই হচ্ছে আমরা টেকনিক্যাল পার্সনরা ইউজ করি প্রোডাকশন, ঠিক আছে? সেই প্রোডাকশনের আরেকটা সিনোনিম হচ্ছে থ্রুপুট, মানে বলতেছে যে বেশি প্রোডাকশন হলে কি হবে আমার কাটিং মেশিনের স্লাইভারের মধ্যে আমার হচ্ছে নেপস এর পরিমাণ বেশি থেকে যাবে, কিন্তু যদি আমি প্রোডাকশন কম করি তাহলে দেখা যাবে যে কি হবে স্লাইভারের কোয়ালিটি হচ্ছে ভালো থাকবে, মানে হচ্ছে কি হবে স্লাইভারের মধ্যে নেপস এর পরিমাণ হচ্ছে কম থাকবে। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, তাহলে আমরা হচ্ছে নেক্সট টাস্কে যাই। নেক্সট টাস্ক হচ্ছে কাটিং মেশিনের কি বলতেছে ইলিমিনেশন অফ শর্ট ফাইবার, ইলিমিনেশন অফ শর্ট ফাইবার। প্রথমে আমরা দেখি শর্ট ফাইবার বলতে কি বোঝায়, তোমাদের মনে হয় কারোরই আইডিয়া কি আছে শর্ট ফাইবার? আচ্ছা তোমাদের টেস্টিং কত দূর গেছে, মানে এফটিকিউসি? না, FYT ফাইবার ইন ইয়ান টেস্টিং, এটা কত দূর গেছে তোমাদের? হ্যালো, জি ম্যাম, জালাল স্যার ইয়ার টুইস্ট পড়াচ্ছে এখন। আচ্ছা, নিশি ম্যাম পড়াচ্ছেন? আর নিশি ম্যাম স্যাম্পলিং পর্যন্ত শেষ হয়েছে। নিশি ম্যাম, নিশি ম্যামের কতটুকু হয়ে গেছে? স্যাম্পলিং পর্যন্ত শেষ হয়েছে, তারপর নতুন একটা চাপটা শুরু করছে, নামটা ভুলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা এমনিতে তো এনটিএ পড়ে এসেছি, তো ন্যাচারাল টেক্সটাইল ফাইবার। আচ্ছা হ্যাঁ রাইট, ন্যাচারাল টেক্সটাইল ফাইবার বা এখানে আমরা হচ্ছে আচ্ছা একটা ফাইবারের বলতে পারবা, ফাইবার যদি আমি বলি যে কোনো ফাইবারই হোক না কেন, সেটা হোক ন্যাচারাল ফাইবার হোক ম্যানমেড ফাইবার, হোয়াট এভার ইট ইজ, এখানটার যে কোনো একটা ফাইবারের ক্ষেত্রে যদি আমি ফিজিক্যাল প্রপার্টিস বলি তাহলে কি কি নাম আসবে ফিজিক্যাল প্রপার্টিস বলো তো? মেকানিক্যাল না, ফিজিক্যাল। ফিজিক্যাল প্রপার্টিস ম্যাম ফাইবার, ফাইবারের ফাইবারের লেন্থ ফার্স্টে, তারপর ফাইবারের রেডিয়াস, গুড, ফাইবারের বাহিরের সারফেসে কেমন। আচ্ছা, ফাইবার রেডিয়াস না, নরমালি ফাইবার ডায়ামিটার দেখানো দেখা হয়। ওকে চলবে, হ্যাঁ অ্যাকসেপ্টেবল, গুড, লেন্থ, ডায়ামিটার, ফাইবারের বাইরের সারফেসটা কেমন। আচ্ছা বাইরের সারফেস, ওকে গুড। তার মধ্যে এখানে আমার খেয়াল করো ও কিন্তু তিনটা বলে গেছে, ও তিনটা অ্যান্সারে মোটামুটি ঠিক আছে, যে আমি যদি হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ দেখি একটা ফাইবারের ক্ষেত্রে তাহলে কিন্তু প্রথমে আমার চলে আসবে লেন্থ চলে আসে,
ঠিক আছে, বিশেষ করে তাও আবার যদি আমি ধরি শর্ট স্টাপ ও স্পিনিং যদি ধরি তাহলে সেখানে তো লেন্থ তো মাস্ট হয়ে আসবে। তো এখানে ফাইবার, শর্ট ফাইবার যদি আমরা দেখি যে শর্ট ফাইবার কাকে বলে, যদি কেউ আমাকে কোশ্চেন করে যেহেতু তুমি একজন স্পিনার স্পিনিং এ পড়তেছো, তো এটা দেখা যাবে যে তোমার হচ্ছে কোর টু পর্যন্ত তোমার হচ্ছে এটা মনে রাখতে হবে। এই যে মনে করো তোমার হচ্ছে কেউ হলে তো মনে হয় ওঠো নাই না, হলে তো মনে হয় এখনো কেউ থাকো না, সবাই তো মনে হয় পার্সোনালি অ্যারেঞ্জ করেই থাকো বলতে এখনো বাইরে। লেভেল 4-2 এর সাথে যদি কারো পরিচয় থেকে থাকে ডিপার্টমেন্টে, যে কোনো ডিপার্টমেন্টেরই হোক না কেন, তুমি না খেয়াল কর যদি পরিচয় থেকে থাকে তাহলে খেয়াল করবে সে এই 3-4 দিনে অনেক বিজি ছিল। বিজি ছিল কি, ওর হচ্ছে এই 3-4 দিনে কমপ্রিহেন্সিভ ভাইবা একটা হচ্ছে পরীক্ষার নাম, 3 ক্রেডিটের একটা হচ্ছে পরীক্ষা হয় কমপ্রিহেন্সিভ ভাইবা। মনে করো তুমি এই লেভেল 1 থেকে শুরু করে লেভেল 4-2 পর্যন্ত যা পড়েছো সবগুলা থেকে যে কোনো সাবজেক্ট থেকে কেউ যে কোনো কোশ্চেন তোমাকে করতে পারে, তোমাকে অ্যান্সার দিতে হবে। তো সেখান পর্যন্ত দেখা যাবে যে তোমাকে এই কোশ্চেনটাই ধরতে পারে শর্ট ফাইবার বলতে কি বোঝায়। তো এখানে যদি কোশ্চেন করে যে শর্ট ফাইবার বলতে কি বোঝো, তাহলে অ্যান্সারটা হবে এরকম। বিশেষ করে প্রথমে যেটা বলতে হবে ফাইবার লেংথ, ফাইবারের যে একটা হচ্ছে প্রপার্টিজ আছে ফাইবার লেংথ, ফাইবার লেংথ কত হবে বলতেছে যদি হচ্ছে 0.5 ইঞ্চ, 0.5 ইঞ্চ অর হচ্ছে 12.7 মিলিমিটার, 12.7 মিলিমিটারের নিচে হয় ফাইবারের লেন্থ, তখন সেই ফাইবার গুলোকে বলা হয় হচ্ছে শর্ট ফাইবার। তাহলে শর্ট ফাইবার কাকে বলবো, যে ফাইবারের লেন্থ 0.5 ইঞ্চ অথবা মানে 0.5 ইঞ্চ কে কনভার্ট করলে 12.7 মিলিমিটারই আসবে, যে কোনো একটা ডিজিট বললেই হবে যে 12.7 মিলিমিটার অথবা 0.5 ইঞ্চ এর নিচে যে সকল ফাইবারের লেন্থ সেই সকল ফাইবার গুলোকে বলা হয় শর্ট ফাইবার। মনে থাকবে? জি ম্যাম। ওকে, তাহলে বলতেছে যে কার্ডিং মেশিনের একটা অন্যতম কাজ এই শর্ট ফাইবার কিন্তু দুইটা জায়গায় বা হচ্ছে নেপস কিন্তু দুইটা জায়গায় বেসিক্যালি হচ্ছে রিমুভালের চেষ্টা করা হয়, একটা হচ্ছে কার্ডিং মেশিন এবং আরেকটা হচ্ছে কম্বিং কম্বার মেশিন। তো যদি কম্ব প্রসেস না হয়ে যদি আমি কার্ড ইয়াং তৈরি করি তাহলে আমার কম্বার মেশিন লাগবে না। আমরা ক্লোজার দেখেছি মনে হয় যে কার্ড ইয়াং তৈরি করার সময় আমার হচ্ছে কম্বার মেশিন হচ্ছে লাগে না। তাহলে দেখা যাবে যে ওই ফাইবারের ক্ষেত্রে আমার যে শর্ট ফাইবার যেগুলো থাকবে সেগুলো তাহলে একটাই স্কোপ এই কার্ডিং মেশিন, যেখানে আমি হচ্ছে এই শর্ট ফাইবার গুলাকে হচ্ছে রিমুভ করতে পারবো। তো এখানে কি বলতেছে, তাহলে শর্ট ফাইবার আমরা ডেফিনেশন বললাম, তাহলে এই শর্ট ফাইবার গুলা বলতেছে রিমুভ করবো। এখন কতটুকু রিমুভ করে বেসিক্যালি, ঠিক আছে? তো বেসিক্যালি রিমুভ করে বলতেছে যে টোটাল কার্ডিং মেশিনে যে পরিমাণ ওয়েস্টেজ হবে, আচ্ছা ওয়েস্টেজ তো আমরা জানি না, পরিচয় আছে ওয়েস্টেজ শব্দের সাথে, ওয়েস্টেজ অথবা ওয়েস্ট বলে এই শব্দের সাথে পরিচয় আছে? হ্যালো, ফাইবার বাদে ফাইবার বাদ বাকি অন্য কিছু? না না না, সেটা ইম্পিউরিটিস, ওইটা ছিল ইম্পিউরিটিস, ওইটা ছিল তোমার হচ্ছে ওয়েস্ট না বা ওয়েস্টেজ না, ইম্পিউরিটিস। আচ্ছা হ্যাঁ, ওয়েস্টেজ কি যেগুলো বাদ যায় শর্ট লেন্থ এর ফাইবার গুলো? না না না, এটাই তোমাকে কোশ্চেন করেছে যে এই দুটো ওয়ার্ড তোমাদের পরিচিত আছে কিনা, যদি না থাকে প্রবলেম নেই, কারণ আমি তো শেখার জন্য বেসিক্যালি এসেছি এখানে আসলে। এখন আমরা খেয়াল করো যে কোনো মেশিন হোক না কেন, এটা হচ্ছে আমরা দেখেন পড়তেছি কার্ডিং মেশিন বা যে কোনো মেশিন হোক না কেন, সেটা মনে করো আমাদের বাসায় যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে মেশিন, কারণ আমরা ছোটখাটো মেশিন ইউজ করি বাসায়। এখন যদি আমরা কার্ডিং মেশিনই ধরি বা যে কোনো প্রসেসের ক্ষেত্রে, মনে করো হচ্ছে কি আসতেছে যে হচ্ছে ইনপুট দেব আমি, মনে করো ইনপুট ইনপুট দিয়েছি, মাঝখানে মনে করো একটা মেশিন দিলাম, মেশিন অথবা হচ্ছে প্রসেস দিলাম, প্রসেস আর দেন কি দেবো আমি হচ্ছে মনে করো আউটপুট, ইনপুট আউটপুট তো বোঝো, জি ম্যাম, ইনপুট আউটপুট। আচ্ছা ইনপুট কি বলতো, যদি তোমাকে কেউ কোশ্চেন করে, মনে করো তুমি তো এখন 2-1 এ পড়ো তাই না, এখন মনে করো হচ্ছে লেভেল 1 তো চলে এসেছে, তুমি তো এখন সিনিয়র, তোমার হচ্ছে কোনো জুনিয়র এসে যদি জিজ্ঞেস করে
যে ভাই হচ্ছে বা আপু আমি তো এটা শুনলাম এই ওয়ার্ডটা একচাটা জায়গায়, তো ইনপুট বলতে আসলে কি বোঝায়, তখন কি বলবো বলো তো? মেশিনে দিব প্রসেস করে মেশিনটা থেকে বা প্রসেসটা থেকে যে জিনিসটা আমি হচ্ছে ডেলিভারি সাইডে পাবো সেটাকে বলতেছে আমার হচ্ছে আউটপুট। ঠিক আছে, এখন খেয়াল করো, আমরা মনে হয় জানি যে পৃথিবীতে কোনো কি জিনিসই হচ্ছে 100% হয় না। তাহলে মনে করো ইনপুট দিয়েছে আমি হচ্ছে এখানে, আউটপুট পাচ্ছে আমি হচ্ছে এখানে, মাঝখানে মেশিন বা একটা প্রসেস ইউজ করেছে। মনে করো আমরা মেশিন ইউজ করলাম কার্ডিং মেশিন, কার্ডিং মেশিনে ইনপুট কি ছিল? কার্ডিং মেশিনে ইনপুট ছিল কার্ড ম্যাট অথবা হচ্ছে ল্যাপ। এখানে কার্ডিং মেশিন ইউজ করলাম, আউটপুট কি ছিল? আমার কার্ড স্লাইভার। আচ্ছা, আমি এখানে মনে করো 100 কেজি হচ্ছে ইনপুট দিয়েছি, এখানে আউটপুট কি আমি 100 কেজি পাবো? না, কম পাবো। কম পাবো না, রাইট? তাহলে হচ্ছে সেইখানে যে কমটা পাবো সেটা যাবে কোথায়? যে নিচের দিকে পড়ে যাবে, মেশিনের নিচের দিকে পড়ে যাবে কিছু একটা জিনিস, সেই জিনিসটাকে বলতেছে ওয়েস্টেজ অথবা হচ্ছে ওয়েস্ট। বোঝা গেছে যে ইনপুট আমি দিচ্ছি আউটপুট পাচ্ছি, কিন্তু আমি যতটুকু ইনপুট দিচ্ছি ঠিক ততটুকু আউটপুট পাচ্ছি না, মাঝখানে কোনো কিছু একটা একটা সার্টেন পার্সেন্টেজ হচ্ছে কি লস হয়ে যাচ্ছে। এই সার্টেন যে সার্টেন পার্সেন্টেজটা লস হয়ে যাচ্ছে, সেই সার্টেন পার্সেন্টেজ লস যেটা হচ্ছে সেটাকে বলতেছে আমি হচ্ছে ওয়েস্টেজ অথবা হচ্ছে ওয়েস্ট বলে। ঠিক আছে, তার মানে হচ্ছে ইনপুট মাইনাস আউটপুট তুমি যদি করো, মাঝখানে যে লসটা হবে সেটাকে বলা হয় হচ্ছে ওয়েস্টেজ। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখানে ওয়েস্টেজ এর মধ্যে একটা কথা আছে, একটা কথা বলি। ওয়েস্টেজ বা ওয়েস্ট যেটা আছে, যদি আমি কার্ডিং মেশিনে ধরি, এখানে যদি আমরা কার্ডিং মেশিন করতেছি, তো ওয়েস্টেজ এর মধ্যে আমার হচ্ছে আমি চাবো ইম্পিউরিটিজ এর পার্সেন্টেজটা বেশি থাক। মানে এমন না যে 100% শুধু ইম্পিউরিটিজ এ লস হবে, আমার ফাইবার কোনো লস হবে না, এটা কোনোদিনও সম্ভব না। এমন কোন মেশিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যেটার মধ্যে শুধুমাত্র আমি হচ্ছে যেগুলো আমার ইম্পিউরিটিজ আছে ফাইবার বাদে বাকি যে জিনিসগুলো সেগুলো আমি ফেলে দিতে পারছি, ফাইবারটাকে সুন্দর করে গুছিয়ে আমি আউটপুটের দিকে নিয়ে যেতে পারতেছি, এটা কোনোদিনও পসিবল না। এখানে কি হবে যে আমার ইম্পিউরিটিজ যাবে, আমার কি আসতেছে সাথে কিছু ফাইবারও যাবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ওয়েস্টেজ মিনিং হচ্ছে, এখানে যদি ধরি ওয়েস্টেজে থাকবে হচ্ছে কি আসবে ইম্পিউরিটিজ, যদি ধরি একবারে ইম্পিউরিটিজ সাথে থাকবে আর কিছু পরিমাণ হচ্ছে যোগ হচ্ছে ফাইবার থাকবে। তবে এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ইম্পিউরিটিজ এর পরিমাণটা হচ্ছে যেন ওয়েস্টেজের মধ্যে বেশি থাকে, ফাইবারের পরিমাণটা যেন কম থাকে। ওয়েস্টেজ এর মধ্যে কি থাকবে? তাহলে ওয়েস্টেজ হচ্ছে দুইটা মিক্স আপ, এখানে কিছু পরিমাণ আমার ইম্পিউরিটিজ আছে সেখানে, সেটা আমি হচ্ছে রিমুভ করবো। যেহেতু হচ্ছে টোটাল ইম্পিউরিটি শুধুমাত্র রিমুভ করা সম্ভব না, তো সেক্ষেত্রে আমার কি আসবে কিছু পরিমাণ হচ্ছে ভালো ফাইবারও হচ্ছে চলে যাবে। তাহলে ওয়েস্টেজ সমান হচ্ছে কি ইম্পিউরিটি প্লাস হচ্ছে ফাইবার। বোঝা গেছে? আচ্ছা, এখন আসে বলতেছে যে শর্ট ফাইবার ইলিমিনেশন, শর্ট ফাইবার ইলিমিনেশন হবে বেসিক্যালি হচ্ছে যে দুইটা পয়েন্টে। আচ্ছা, ওই কথাগুলো একটু পরে বলি, কারণ তুমি এখন বললে ধরতে পারবে না। আমরা আসলে কার্ডিং মেশিনের ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রামটা যখন দেখবো তখন ধরতে পারবো, এখন শুধু শর্টলি এখানে বলেছে ওইখানে ডিটেলস বলবো। ফাইবার লেন্থ বলতেছে গেল ভালো কথা, ওয়েস্টেজ বলতেছে কার্ডিং মেশিনের যে পরিমাণ ওয়েস্টেজ হবে তার হচ্ছে এই 1-2% হয় ফ্ল্যাট স্ট্রিপিং। একটা ওয়েস্টেজ এর নাম কার্ডিং মেশিনে, সেটা হচ্ছে কি ফ্ল্যাট স্ট্রিপিংস, ফ্ল্যাট স্ট্রিপিংস একটা হচ্ছে ওয়েস্টেজ এর নাম কার্ডিং মেশিনে। সেই কার্ডিং মেশিনের ওয়েস্টেজ এর নাম হচ্ছে ফ্ল্যাট স্ট্রিপিংস, এবং এই ফ্ল্যাট স্ট্রিপিংস এর বলতেছে নর্মালি কত পার্সেন্টেজ হয়ে থাকে ফ্ল্যাট স্ট্রিপিংস, বলতেছে ফ্ল্যাট স্ট্রিপিংস হয় 1-2%, 1-2% বলতেছে ফ্ল্যাট স্ট্রিপিংস হয়। এবং সেখানে বলতেছে 1-2% এর মধ্যে শর্ট ফাইবারের পরিমাণ থাকবে প্রায় 50%।
এখন দেখো কথাটা বুঝেছো কিনা, আমি কিন্তু কয়েকটা ডিজিট বলে গিয়েছি। একটা বলেছি যে হচ্ছে কার্ডিং মেশিনের যে পরিমাণ ওয়েস্টেজ হবে সেই ওয়েস্টেজের 1 থেকে 2% ওয়েস্টেজ হবে ব্লাড স্ট্রিপিংস। ব্লাড স্ট্রিপিংস বলতেছে কত? 1 থেকে 2% থেকে 2%। এখন বলতেছে এই ব্লাড স্ট্রিপিংস এ 1 থেকে 2% হবে, তার বলতেছে 50% হবে প্রায়, একদম এক্সাক্টলি তো বলা সম্ভব না, বলতেছে তার প্রায় 50% হবে কি এই শর্ট ফাইবার। বোঝা গেছে? দেন আমার কি আসবে? দেন বলতেছে আমার হচ্ছে আর একটা কাজ কার্ডিং মেশিনে, সেটা কি বলতেছে ফাইবার ব্লেন্ডিং। ফাইবার ব্লেন্ডিং আর একটা কাজ, ফাইবার ব্লেন্ডিং যদি ধরি তাহলে বলতেছে কার্ডিং মেশিন একটা ভালো হচ্ছে স্পেস যেখানে হচ্ছে ফাইবার গুলোকে। আচ্ছা ভালো কথা, মিক্সিং এবং হচ্ছে ব্লেন্ডিং, আগে এই দুটো টার্ম সম্বন্ধে পরিচয় আছে কিনা? মিক্সিং এবং ব্লেন্ডিং কিরকম? সরি বুঝিনি। দুইটা একই রকম না? না না, একটু ডিফারেন্স আছে। আচ্ছা মিক্সিং যেটাকে বলা হয়, যদি আমাদের হচ্ছে তোমাদের মানে ডিকশনারির নাম দিয়েছিলে মনে হয় গতদিন, তাই না? এই যে এখানে মনে হয় লেখা হয়েছে, খেয়াল কর, তোমরা কি দেখেছো কেউ ডিকশনারি গুলা? কেউ দেখেছো একটাও? ম্যাম পিডিএফ খুঁজছিলাম কিন্তু পাইনি। পিডিএফ পাবা না, তোমাকে এটা আপাতত হার্ড কপি দিয়ে দেখতে হবে। আচ্ছা এর মাঝে তোমার ভার্সিটি বন্ধ ছিল, আশা হয়নি হয়তো বা। এই টেক্সটাল টার্মস এন্ড ডেফিনেশন যেটা আছে এই বই থেকে মোটামুটি যে ডেফিনেশনটা আসে মিক্সিং এবং ব্লেন্ডিং এর মধ্যে, সেটা বলতেছে যে একই ধরনের ফাইবার, যেহেতু ফাইবারই বলি, একই ধরনের বিভিন্ন গ্রেডের ফাইবারকে যদি একত্রিত করা হয়, কথাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, বলতেছে একই ধরনের ফাইবার, ফাইবার একই ধরনের কিন্তু বলতেছে গ্রেড যদি ভিন্ন হয়, এ ধরনের ফাইবারকে যদি একত্রিত করা হয় সেই একত্রীকরণকে বলা হয় হচ্ছে মিক্সিং। এক্সাম্পল দেই, এক্সাম্পল বলতেছে মনে করো কটন ফাইবার, কটন ফাইবার মনে করে একটা ফাইবারের লেন্থ কত 30 মিলিমিটার, গ্রেড বলছে না, কি বললাম যে একই ফাইবার কিন্তু গ্রেড কি হবে ভিন্ন হবে, ফাইবার একই মনে করে বললাম সেটা কি কটন ফাইবার, মনে করো কটন ফাইবার 1 কটন ফাইবার 2, তাহলে কটন ফাইবার 1 এর হচ্ছে লেন্থ মনে করো 30 মিলিমিটার, গ্রেড ভিন্ন, দ্যাট মিনস গ্রেড এর এখানে কি আসতেছে, গ্রেড হচ্ছে ফাইবারের লেন্থ। তো বলতেছে একটা লেন্থ কত আসতেছে 30 মিলিমিটার, আরেকটা কটন ফাইবার সেটা কি বলতেছে সেটার লেন্থ হচ্ছে কত কি আসতেছে মনে করো 32 মিলিমিটার অথবা 28 মিলিমিটার, মানে 28 মিলিমিটার, 28 মিলিমিটার একটা কটন ফাইবারের লেন্থ এর ফাইবার আর 30 মিলিমিটারের একটা লেন্থ এর কটন ফাইবার, দুইটাকে যদি আমি একত্রিত করি তখন সেই একত্রীকরণকে বলতেছে হচ্ছে মিক্সিং। এবার আসো ব্লেন্ডিং, ব্লেন্ডিং কি বলতেছে, ব্লেন্ডিং বলতেছে যে আমার হচ্ছে গ্রেড একই হতে পারে অথবা ভিন্ন হতে পারে কিন্তু ফাইবার যদি ভিন্ন হয় তখন সেই ধরনের একত্রীকরণকে বলতেছে আমার হচ্ছে ব্লেন্ডিং। এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পল মনে করো কটন ফাইবার পলিয়েস্টার ফাইবার, কটন ফাইবার ভিসকোস ফাইবার, কটন ফাইবার বা আরেকটা মনে করো হচ্ছে জুট ফাইবার, ঠিক আছে? তো এই হচ্ছে মনে করো কটন ফাইবার এবং পলিয়েস্টার ফাইবারকে যদি আমি একত্রিত করি তখন সেটাকে বলতেছে আমার কি হচ্ছে ব্লেন্ডিং। ম্যাম গ্রেডটা কিসের উপর ডিপেন্ড করে? গ্রেড এখানে বলতে বোঝানো হচ্ছে যে তোমার হচ্ছে ফাইবার প্রপার্টি যেটা, তো দেখা যাবে যে নর্মালি হচ্ছে ফাইবার প্রপার্টি যেটা চেক করা হয় তার মধ্যে অ্যাজ ইউজুয়াল যদি ধরি আমরা হচ্ছে একদম সিম্পল, সেটা হচ্ছে লেন্থ, মনে করো ফর এক্সাম্পল ফাইবার লেন্থ, বোঝা গেছে না? ক্লিয়ার হয়নি এখনো? জি ম্যাম। ওকে,
গ্রেড বলতে বেসিক্যালি ফাইবার প্রপার্টিজ কে বোঝানো হচ্ছে। তো ফাইবার প্রপার্টিজ অ্যাজ ইউজুয়াল যদি আমরা হচ্ছে কোনো প্রপার্টিজ না জানি, আমরা ফিজিক্যালি দেখে বা আই ইন্সপেক্ট করে বুঝতে পারবো যে কোন ফাইবারের লেন্থ কম আছে, কোন ফাইবারের লেন্থ বেশি আছে। তো সেক্ষেত্রে বলতেছে যেন লেন্থটাই, লেন্থটাই হচ্ছে এক্সাম্পল দিলাম যে গ্রেড বলতে বোঝানো হচ্ছে লেন্থ। তো এই ডেফিনেশনটা যদি দেখো, এই ডেফিনেশনটা আসতেছে টেক্সটাইল টার্মস এন্ড ডেফিনেশন এই ডিকশনারি থেকে, ঠিক আছে? এবং এই ডেফিনেশনটাই হচ্ছে টেক্সটাইল ওয়ার্ল্ডে বেশি পরিচিত, যে মিক্সিং এবং হচ্ছে ব্লেন্ডিং, যে ফাইবার একই হবে গ্রেড ভিন্ন যদি হয়, সেই ধরনের ফাইবারকে যদি আমি একত্রিত করি সেই একত্রীকরণকে আমি বলবো মিক্সিং। আর ফাইবার যদি ভিন্ন হয় সেখানে গ্রেড একই হতে পারে অথবা গ্রেড ভিন্ন হতে পারে, সেটা ফ্যাক্ট না, কিন্তু ফাইবার ভিন্ন এরকম যদি একত্রিত করা হয় তখন সেটাকে বলতেছে আমার হচ্ছে ব্লেন্ডিং। আচ্ছা ভালো কথা, এটা গেল। দেন কি আসতেছে, এটা একটা ডেফিনেশন। এবং আরেকটা ডেফিনেশন হচ্ছে নর্মালি দেয়, ওই ডেফিনেশনটা একটু প্রচলিত না, কিন্তু এটা আরেকটা ডেফিনেশন আছে, বলতেছে যদি আমি হচ্ছে পার্সেন্টেজ জেনে একত্রিত করি তাহলে সেটা হচ্ছে ব্লেন্ডিং, আর পার্সেন্টেজ না জেনে যদি আমি একত্রিত করি সেটাকে বলতেছে আমার মিক্সিং। বোঝা গেছে? জি ম্যাম। মনে করে পার্সেন্টেজ কিরকম জানবো, মনে করে 100 কেজি মনে করো ফাইবার হচ্ছে আমি একত্রিত করব। এখন মনে করে 100 কেজির মধ্যে আমি কি হয়ে গেছে যে আমি 48 কেজি মনে করে হচ্ছে নিলাম কটন ফাইবার, এবং আটটা নিলাম হচ্ছে 48 যদি চাই এখানে, তাহলে ওখানে 52 লাগবে, 52 কেজি হচ্ছে কটন ফাইবার নিলাম, দুইটা নিয়ে একত্রিত করলাম। এটা হলে কি যে তুমি পার্সেন্টেজ জানি, সেটা হচ্ছে আমি কি হচ্ছে এটা হলো ব্লেন্ডিং। আর মনে করে এমনিতে আমি আনুমানিক নিয়ে যে হচ্ছে দুইটা কটন ফাইবার আছে, আনুমানিক নিয়ে আমি হচ্ছে একত্রিত করলাম এবং ব্যালেন্সে দিয়ে লাস্ট কোন রকম 100 কেজি দাঁড় করাইলাম। সেখানে খেয়াল করো আমি কিন্তু পার্সেন্টেজ জানতেছি না যে কোন কটন ফাইবার আমি কত কেজি দিয়েছি, তাহলে এটাকে বলতেছে মিক্সিং। এটাও এভাবেও ডিফাইন করা যায়। তবে তুমি যদি এই ডেফিনেশন দাও, ম্যাক্সিমাম টেক্সটাইল ওয়ার্ল্ডে তোমার যারা সিনিয়র আছে তারা সবাই হাসবেন। তো হাসার ক্ষেত্রে হাসিটা বন্ধ করার একটা ওয়ে আছে, তুমি যদি হাসি বন্ধ করতে চাও তাদের, তাহলে তোমাকে রেফারেন্স দিতে হবে। রেফারেন্সটা কি, যে স্পার্নিয়ান টেকনোলজি এ ভ্যানকাটা সুব্রামানের বই পেজ নাম্বার 5 স্যার একটু দেখে নেন, ঠিক আছে? ভলিউম হচ্ছে 1। স্পার্নিয়ান তোমাদের রেফারেন্স দিয়েছি, একটু খেয়াল করিও বইটা, সেটা হচ্ছে স্পার্নিয়ান টেকনোলজি, রাইটার হচ্ছে এ ভ্যানকাটা সুব্রামানি, ইন্ডিয়ান রাইটার। ওনার কয়েকটা ভলিউম আছে, তার মধ্যে প্রথম যে ভলিউমটা আছে ভলিউম 1, ওইখানে হচ্ছে পেজ নাম্বার 5 আপনি যদি দেখেন তাহলে আপনি এই ডেফিনেশনটা পেয়ে যাবেন মিক্সিং এবং হচ্ছে ব্লেন্ডিং বলতে কি বোঝায়। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, তো এখানে বলতেছে কার্ডিং মেশিনে যেহেতু আমরা প্রথম টাস্কটাই পড়েছিলাম যে ফাইবার ইন্ডিভিজুয়ালাইজেশন বা হচ্ছে ওপেনিং, ঠিক আছে? তো যেহেতু বলতেছে প্রত্যেকটা ফাইবার হচ্ছে এখানে ওপেন হয়ে যাচ্ছে, তাহলে বলতেছে এখানে একটা ভালো স্কোপ হচ্ছে কি হচ্ছে ফাইবারটা হচ্ছে ব্লেন্ড হচ্ছে, ঠিক আছে? এটা একটা বলতেছে একটা ভালো কাজ। তবে বলতেছে এখানে যে জিনিসটা বলতেছে যে হচ্ছে, আচ্ছা ওখানে তুমি যখন হচ্ছে শীটটা দেখবা ওইখানে দেখবা যে একটা কথা লেখা আছে ওই, ঠিক আছে? ওই স্পিনিং লেখা আছে বোধহয়, ওই স্পিনিং যদি খেয়াল করো, ওই বলতে বোঝানো হচ্ছে ওপেন এন্ড, মানে হচ্ছে খোলা মাথা, ওপেন ওপেন এন্ড স্পিনিং, সংক্ষেপে বলতেছে ওই স্পিনিং। এই ওয়ার্ডটা পাবা তুমি যখন তুমি হচ্ছে ওই আমার শীটটা দেখতে যাবো, ওখানে দেখো ওই স্পিনিং এর কথা বলা আসছে, যে হচ্ছে ওপেন এন্ড স্পিনিং। ওপেন এন্ড স্পিনিং অনেকগুলো স্পিনিং সিস্টেম আছে, তার মধ্যে সবচেয়ে যেটা বেশি চলে বাংলাদেশে এখন পর্যন্ত সেটা হচ্ছে তোমার হচ্ছে রোটর, নাম রোটর স্পিনিং, রোটর স্পিনিং। একটা হচ্ছে মডার্ন স্পিনিং সিস্টেম। তোমরা জিন্সের প্যান্ট গুলো পরো না? জিন্সের প্যান্ট গুলো হচ্ছে যে ইয়ানটা থেকে বেসিক্যালি বানানো হয়, ম্যাক্সিমামে হচ্ছে এই রোটর স্পিনিং থেকে ওই ইয়ানটা পাওয়া যায়, ঠিক আছে? ওইটা বলতেছে ওপেন এন্ড স্পিনিং এর একটা হচ্ছে স্পিনিং সিস্টেম হচ্ছে রোটর স্পিনিং, ওইটা বেসিক্যালি এখানে ওই এর কথা বলে গেছে। দেন বলতেছে কার্ডিং মেশিনে আরেকটা টাস্ক বলতেছে হচ্ছে কি, ফাইবার ব্লেন্ডিং, ফাইবার ওরিয়েন্টেশন।
ফাইবার ওরিয়েন্টেশনের কথা বলে গেছেন, যে ফাইবার ওরিয়েন্টেশন এখানে ভালো হয়। তো বলতেছে যেহেতু প্রত্যেকটা ফাইবার সিঙ্গেল পর্যায়ে চলে যায়, তবে সেক্ষেত্রে বলতেছে ফাইবারটা হচ্ছে ওরিয়েন্টেড হয়। দ্যাট মিনস হচ্ছে ওরিয়েন্টেশন বেসিক্যালি বোঝানো হচ্ছে, ওরিয়েন্টেশন শব্দের সাথে পরিচয় আছে মনে হয়, কারণ তোমাদের অ্যাজ ইউজুয়ালি হচ্ছে ওরিয়েন্টেশন হয়ে যায়, তোমাদের তো মনে হয়েছিল আসলে, সেটা পরিচিতি সেটা না। ওরিয়েন্টেশন আরেকটা মিনিং হচ্ছে যে ফ্লাইভারের এক্সিস এর সাপেক্ষে ফাইবার গুলোর অ্যারেঞ্জমেন্ট কিরকম আছে, এটাকে বলা হয় ওরিয়েন্টেশন। মনে করো স্লাইভার দেখা তো হয়নি না, তোমাদের তো ল্যাবই শুরু হয়নি, স্লাইভার হচ্ছে একটা ফাইবারের রোপ, ওয়ান কাইন্ড অফ। তো সেখানে বলতেছে যে ওই রোপের যদি একটা এক্সিস থাকে, তাহলে এক্সিস এর সাপেক্ষে ফাইবার গুলো আমার কিভাবে অ্যারেঞ্জ করা আছে, এটাকে বলে হয় ওরিয়েন্টেশন। তো বলতেছে এখানে প্রত্যেকটা ফাইবার দেখা যাবে যে সিলিন্ডার নামক যে পার্টটা আছে, সেই পার্টের মধ্যে আমার কি হয় যে প্যারালাল হয়ে যায়, কিন্তু পরবর্তীতে এটাকে যখন স্লাইভার ফরমেশন দেওয়া হয়, তখন হচ্ছে এই প্যারালাইজেশনটা থাকে না, তখন কি হয় লঙ্গিচুডিনালি একটু হচ্ছে তোমার কি হয়ে যায় ফাইবারটা এলোমেলো ভাবে পড়ে যায়। তো এখানে বলতেছে এখানে একটা একটা কাজ করে যে হচ্ছে মেশিনটা যে ওরিয়েন্টেশন করে দেয় কিছুটা হলো। আরেকটা কি বলতেছে স্লাইভার ফরমেশন, আরেকটা কাজের কথা বলে গেছে কাটিং মেশিনের, স্লাইভার ফরমেশন। স্লাইভার হচ্ছে কাটিং মেশিনের আউটপুট এর নাম, এটা আমরা দেখেছি। যদি স্লাইভার ডেফিনেশন ধরো যে স্লাইভার বলতে কি বোঝায়, তাহলে স্লাইভারকে বলা হয়েছে ওয়ান কাইন্ড অফ ফাইবার রোপ, মানে ফাইবারের দড়ি যেটা বলা হয় সেটা হলো স্লাইভার। যে আমি হচ্ছে অনেকগুলো ফাইবার একত্রিত করে যদি রোপের মতো করি, যেখানে কোন প্রকার টুইস্ট থাকবে না, টুইস্ট ছাড়াই ফাইবারের যে হচ্ছে রোপটা আছে সেই ফাইবার রোপকে বলা হয় হলো স্লাইভার। তো স্লাইভারের ক্ষেত্রে এখানে যেটা বলা হয়ে গেছে যে এক্সট্রিম কেস বলে গেছে, যদি হচ্ছে খুব বেশি প্রয়োজন হয় তখন 3 অথবা হচ্ছে 6 কিলো টেক্স করা হয়। আচ্ছা, কাউন্ট তোমাদের পড়ানো হয়ে গেছে, কাউন্ট অথবা ফাইননেস অথবা লিনিয়ার ডেন্সিটি? হ্যাঁ ম্যাম, ইয়ান কাউন্ট পড়ানো হয়েছে। পড়ানো হয়ে গেছে। আচ্ছা বলো তো ফাইননেস বলতে কি বোঝায়? বলতে বোঝায় যে ফাইবারটা কতটুকু চিকন, ইয়ানটা কতটুকু চিকন। আচ্ছা, ফাইবার বা ইয়ানটা কতটুকু চিকন একটা নাম্বার বেসিক্যালি, ঠিক আছে? কাউন্ট বা হচ্ছে ফাইননেস বা লিনিয়ার ডেন্সিটি যেটাই বলো না কেন, যে নামে ডাকো না কেন, বলতে চাই বেশি একটা নাম্বার, যে নাম্বারটা দিয়ে বোঝানো হয় যে কোনো একটা ম্যাটেরিয়াল বলাটা বেটার। যদি হচ্ছে এটা ম্যাটেরিয়াল বলে সবটাই হচ্ছে কাভার হয় ফাইবার, দেন হচ্ছে ম্যাট অথবা ল্যাপ অথবা স্লাইভার অথবা হচ্ছে রোভিং অথবা হচ্ছে ইয়ার্ন অথবা হচ্ছে কি বলবো প্লাই ইয়ার্ন অথবা হচ্ছে ক্যাবলিয়ান, সবটাই কাভার হয় যদি ম্যাটেরিয়াল বলো, ঠিক আছে? তাহলে বলতেছে একটা নাম্বারিক্যাল এক্সপ্রেশন, দ্যাট মিন্স একটা নাম্বার, যে নাম্বারটা আমি দেখে বুঝবো ওই ম্যাটেরিয়ালটা আমার চিকন না মোটা, এরকম একটা নাম্বারিক্যাল এক্সপ্রেশন হচ্ছে ফাইননেস অথবা কাউন্ট অথবা লিনিয়ার ডেন্সিটি। আচ্ছা, এখানে কয়টা সিস্টেম আছে কাউন্টের? দুইটা। ঠিক আছে, একটা ইংলিশ কাউন্ট, একটা ইংলিশ কাউন্ট, আর ডিরেক্ট, একটা ডিরেক্ট। ম্যাডাম, ডিরেক্ট আর ইনডিরেক্ট? রাইট, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। আচ্ছা, টেক্সট কোনটার মধ্যে পড়ে? ডিরেক্ট ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ডিরেক্ট মেবি ম্যাডাম, ডিরেক্টর মতো করে, গুড। টেক্স এবং ডেনিয়ার, এবার ডিফাইন করো। এখানে দেওয়া আছে 3 টেক্স অর 6 কিলো টেক্স দেওয়া আছে, তাহলে প্রথমে টেক্স ডিফাইন করো। যদি 3 টেক্স বলতে কি বোঝায় তোমাকে কোশ্চেন করে, কি অ্যান্সার দিবা? 3 টেক্স, থ্রি টেক্স যদি বলে তোমাকে তখন কি অ্যান্সার আসবে, ভুলে গেছো? আচ্ছা, ডিরেক্ট সিস্টেমে লেন্থ ফিক্সড না ওয়েট ফিক্সড? লেন্থ ফিক্সড, লেন্থ ফিক্সড। আর টেক্সের ক্ষেত্রে লেন্থ কত কত? টেক্সের ক্ষেত্রে লেন্থ হচ্ছে 1000 মিটার ফিক্সড। তাহলে যদি 3 টেক্স ধরি, তাহলে 1000 মিটার হচ্ছে
যে ম্যাটেরিয়ালটা হোক সেটার ওজন হচ্ছে কি হবে, আমার কি যদি স্লাইভ আছে তো এখানে আমাদের বলা আছে তাহলে 1000 মিটার যদি আমি স্লাইভার নিতাম তাহলে 1000 মিটার স্লাইভারের ওজন 3 গ্রাম হতো, তাহলে 3 টেক্স। যদি 6 টেক্স হতো তাহলে হচ্ছে 1000 মিটার স্লাইভারের ওজন কি হতো 6 গ্রাম। মানে 1000 মিটার হচ্ছে স্লাইভারের ওজন, যত গ্রাম হবে তত টেক্স, কিন্তু এখানে খেয়াল করে কিলো টেক্স দেওয়া আছে, তার মানে হচ্ছে কি হবে তাহলে 3 কিলো টেক্স যদি ধরি তাহলে হচ্ছে কি 1000 মিটার স্লাইভার আমি নেব, সেই 1000 মিটার স্লাইভারটাকে নিয়ে আমি যদি ব্যালেন্সে ওয়েট দেই তাহলে তার ওজন হবে 3 কেজি, তার মানে সেটা হচ্ছে 3 কিলো টেক্স। আর যদি 6 ধরি তাহলে কি আসবে কি হবে যে 1000 মিটার স্লাইভারের ওজন কত 6 কেজি। বোঝা গেছে? হ্যালো, জি ম্যাম শুনতে পাচ্ছি, শুনতেছো? তাহলে বোঝা গেছে 3 কিলোটেক্স 6 কিলোটেক্স বলতে কি বোঝায়? ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, তাহলে বলতেছে রেয়ার কেসে বলতেছে আমার কি হয় যে স্লাইভার হচ্ছে 3 কিলোটেক্স অথবা 6 কিলোটেক্স করা হয়, কিন্তু হচ্ছে জেনারেলি করা হয় কত 4। আচ্ছা একটু আজানটা শেষ হোক, কারণ হচ্ছে আমি কথা বললে শোনা যাবে না।
হচ্ছে খেয়াল করো জেনারেলি বলতেছে 4 এন্ড হচ্ছে 5.5 কিলোটেক্স 5 কিলোটেক্সও করে ঠিক আছে দ্যাট মিন্স হচ্ছে 4 টু 5.5 কিলোটেক্স এই হচ্ছে এই রেঞ্জের মধ্যে নরমালি হচ্ছে করা হয় হচ্ছে কার্স লাইভারের হচ্ছে লিনিয়ার ডেনসিটি তাহলে 5 কিলোটেক্স ডিফাইন করো তো 5 কিলোটেক্স বলতে কি বোঝায় স্লাইভারের লিনিয়ার ডেনসিটি 5 কিলোটেক্স তোমাকে বলে দিয়েছে তাহলে তুমি কি বুঝবা যে স্লাইভারের হচ্ছে 5 কিলোটেক্স হ্যালো হ্যালো জি ম্যাম হ্যাঁ ডিফাইন করো তো 5.5 কিলোটেক্স ডিফাইন করো কি বোঝায় পারবা না লেংথ ফ্লাইভারের লেংথ কতটুকু নিবা হ্যালো ম্যাম 1000 মিটার স্লাইভারে ওয়েটটা হবে 5.5 কেজি হ্যাঁ এটাই হচ্ছে বলতেছেন এখানে চুপ করে আছে গাইড এটা শুনতে যাচ্ছে যে হচ্ছে লেন্থ থাকবে 1000 মিটার স্লাইভারের আর তার ওয়েট হবে 5.5 কিলো 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 কেজি কিলো টেক্স যেহেতু কেজি আর নরমালি হচ্ছে গ্রামে কিন্তু হয় যে টেক্স হতো তাহলে হচ্ছে 5.5 গ্রাম হতো আর যেহেতু এখানে হচ্ছে কিলো টেক্স তার মানে হচ্ছে 5.5 কেজি মানে যত হচ্ছে গ্রাম হবে তত টেক্স হবে ওকে এই ছিল মোটামুটি হচ্ছে আমার কি হচ্ছে একটা কার্ডিং মেশিন কাজ করে তাহলে কি কি কাজ করে দেখো খেয়াল করো প্রথমে কি ছিল যে স্লাইভ যেটা আমি ম্যাট দিচ্ছি অথবা হচ্ছে ল্যাপ ম্যাট অথবা হচ্ছে ল্যাপ যেটা আমি কার্ডিং মেশিনে দিচ্ছি কার্ডিং মেশিন যে প্রথম যে কাজটা করবে প্রত্যেকটা হচ্ছে ওখান থেকে খুলে খুলে প্রত্যেকটা হচ্ছে কিভাবে ফাইবারটাকে আলাদা করবে যেটাকে বলতেছে ওপেনিং ইন্টু ইন্ডিভিজুয়াল ফাইবার দেন বলতেছে যে পরিমাণ ফাইবার বাদে ফাইবারের মধ্যে যে পরিমাণ ইম্পিউরিটি ছিল সেটাকে হচ্ছে ইলিমিনেশন করবে বেসিক্যালি ক্লিন করবে মোট কথা ওপেন করবে এবং হচ্ছে ক্লিন করবে দেন কি করবে ডাস্ট যে ম্যাটেরিয়াল গুলো ছিল সেগুলোকে হচ্ছে রিমুভ করবে দেন নেভস কি ছিল যেগুলো সেগুলো নেভস গুলোকে হচ্ছে ডিজ ইন্ট্যাঙ্গেল করবে নেভস কিন্তু ইলিমিনেশন না ওইখানে গিয়ে ইলিমিনেশন শব্দটা ইউজ করো না বা রিমুভাল শব্দটা ইউজ করো না কারণ এমন না যে কার্ডিং মেশিন নেভস গুলোকে কেটে কেটে সরাই দিচ্ছে বরং হচ্ছে যে জট গুলা আছে বা নেভস গুলা আছে সেই জট গুলাকে খুলে দিচ্ছে এই জন্য বলতেছে ডিজ ইন্ট্যাঙ্গেলমেন্ট অথবা ডিজ ইন্ট্যাঙ্গলিং দেন হচ্ছে শর্ট ফাইবার হচ্ছে রিমুভ করতেছে ফাইবার ব্লেন্ড করতেছে ফাইবার ওরিয়েন্ট করতেছে কিছু পরিমাণ দেন কি বলতেছে আলটিমেট একটা প্রোডাক্ট তৈরি করতেছে যে প্রোডাক্টের নাম আমরা কি বলতেছে স্লাইভার বোঝা গেছে বুঝতে পেরেছো আচ্ছা এখন তাহলে নেক্সট ইয়েতে আমরা যাই নেক্সট টপিকস এ যাই এটা হচ্ছে বলতেছে ওয়ার্কিং প্রসিডিউর একটা কার্ডিং মেশিন কিভাবে কাজ করে ঠিক আছে আচ্ছা ক্রস সেকশনাল ভিউ বলতে কি বোঝায় বলতো যে কোনো একটা ম্যাটেরিয়ালে যদি ক্রস সেকশনাল ভিউ আমরা তো মনে হয় অলরেডি সবাই তো সায়েন্সের স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে অথবা হচ্ছে স্কুল লেভেলে আমরা হচ্ছে অনেকগুলার হচ্ছে ক্রস সেকশনাল ভিউ দেখেছি আসলে মাইক্রোস্কোপে মনে হয় দেখেছি ক্রস সেকশনাল ভিউ বলতে কি বোঝায় তো বরাবর কাটলে যে দেখতে পাবো আচ্ছা প্রস্থ বরাবর কাটলে বলতেছে যে লেন্থের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা লেন্থ থাকবে সেই লেন্থের সাপেক্ষে আমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা ম্যাটেরিয়ালকে কাটি তখন যে ভিউটা পাবো সেটাকে বলতেছে ক্রস সেকশনাল ভিউ তো এখানে হচ্ছে কার্ডিং মেশিনের হচ্ছে ক্রস সেকশনাল ভিউ দ্যাট মিন্স হচ্ছে প্রস্থ সেট এখানে হচ্ছে টোটাল কার্ডিং মেশিন তুমি বুঝতে পারবে না যদি হচ্ছে ল্যাবে যাও তখন হয়তো দেখে সাইড ভিউ দেখে বুঝতে পারবে বাট এখানে বোঝার চেষ্টা করো আপাতত এছাড়া কোনো ওয়ে নেই এখন খেয়াল করে এক নাম্বার দেখো ব্লু কালারে মার্কিং করা আছে
মানে কিভাবে কাজ করে কাটিং মেশিনটা এখন আমরা একটু হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। এক নাম্বার যেটা আছে এখান পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত, তো বেসিক্যালি এটা বলতেছে হচ্ছে পাইপ ডাক্টিং। এই পার্টের নামটা বলতেছে পাইপ ডাক্টিং। এখানে আমরা মোটামুটি 18টা পার্টের নাম দেখতে পাচ্ছি, মানে হচ্ছে মার্কিং দেখতে বা দেখতে পাচ্ছি। এখন আমরা আপাতত প্রথমে হচ্ছে নামগুলো দেখে নিব, তারপর হচ্ছে কোন পার্ট কি কাজ করে সেটা হচ্ছে জানব। নাম্বার যেটা বলতেছে এটা হচ্ছে পাইপ ডাক্টিং। দুই নাম্বার যেটা আছে, দুই নাম্বার হচ্ছে এখান থেকে এইটু পর্যন্ত, এইটু পর্যন্ত বলতেছে হচ্ছে ফিড চুট, ফিড চুট। তিন নাম্বার কি বলতেছে, তিন নাম্বার বলতেছে ট্রান্সপোর্ট রোলার, ট্রান্সপোর্ট রোলার। চার নাম্বার বলতেছে হচ্ছে ফিডিং অ্যারেঞ্জমেন্ট বা ফিড অ্যারেঞ্জমেন্ট, চার নাম্বার। পাঁচ নাম্বার বলতেছে টেকারিন রোলার। একটু আগে মনে হয় আমরা একটা পার্টের নাম দেখে আসলাম, যেখানে হচ্ছে আমার হচ্ছে নেপস এর পরিমাণ কতটুকু যাবে কার্ডিং মেশিনে সেটা ডিপেন্ড করবে। সেখানে মনে হয় ফ্যাক্টরি গুলোর মধ্যে একটা নাম ছিল অপটিমাল স্পিড অফ দ্য টেকারিন রোলার, এই এইটা হচ্ছে টেকারিন রোলার, এই পাঁচ নাম্বারটা। ছয় নাম্বার যেটা বলতেছে, ছয় নাম্বার আসলে এখানে হচ্ছে নিচে কিছু থাকবে, এই ইয়েলো কালারের জন্য ওটা দেখা যাচ্ছে না। নিচে এখানে বলতেছে গ্রিড ইকুইপমেন্ট, পার্টার নাম হচ্ছে গ্রিড ইকুইপমেন্ট। সাত নাম্বার নাম হচ্ছে কি সাকশন ডাক্ট, সাত নাম্বার হলো সাকশন ডাক্ট। আট নাম্বার কি বলতেছে, আট নাম্বার হলো সিলিন্ডার, আট নাম্বার সিলিন্ডার। নয় নাম্বার হচ্ছে ফিক্সড কার্ডিং বার্স, এখানে অনেকগুলো আছে এই জন্য বলতেছে ফিক্সড কার্ডিং বার্স। দশ নাম্বার নাম হচ্ছে ফ্লাটস, এই যে পুরোটার নাম হচ্ছে ফ্লাটস দশ নাম্বারের। এগারো নাম্বার নাম হচ্ছে ক্লিনিং ইউনিট, এগারো হচ্ছে ক্লিনিং ইউনিট বা হচ্ছে ক্লিনিং ডিভাইস এগারো। বারো নাম্বার হচ্ছে নয়ের নাম যে যেরকম, বারো নাম্বারের নামও হচ্ছে একই রকম, কারণ একই জিনিস দুইবার দেওয়া আছে, সেটা হচ্ছে ফিক্সড কার্ডিং বার বা বার্স, ফিক্সড কার্ডিং বার্স। তেরো নাম্বার হচ্ছে কি, তেরো নাম্বার হচ্ছে সাকশন ডাট। চোদ্দ নাম্বার হচ্ছে ডফার, একটু আগে মনে হয় দেখে এসেছি আমরা, ওই হচ্ছে নেপস এর রিমুভালের জন্য কোন কোন ফ্যাক্টর উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে আমার কি চোদ্দ নাম্বার ছিল ডফার, সেই পার্ট ডফার যে পড়ে এসেছি সেই পার্ট হচ্ছে এটা ডফার। পনেরো নাম্বার হচ্ছে স্ট্রিপিং ডিভাইস, স্ট্রিপিং ডিভাইস। ষোলো নাম্বার হচ্ছে ক্যালেন্ডার রোলার, সতেরো নাম্বার হচ্ছে ক্যান, আঠারো নাম্বার হচ্ছে কয়লার। আচ্ছা আমি আরেকবার বলে বলতেছি, খেয়াল করো, এক নাম্বার হচ্ছে পাইপ ডাক্টিং, দুই নাম্বার কি বলতেছে, দুই নাম্বার পার্টের নাম হচ্ছে আমার কি হচ্ছে ফিড চুট, তিন নাম্বার নাম হচ্ছে ট্রান্সপোর্ট রোলার, চার নাম্বার হচ্ছে ফিড অ্যারেঞ্জমেন্ট, পাঁচ নাম্বার কি বলতেছে টেকারিন রোলার, ছয় নাম্বার কি বলতেছে আমার হচ্ছে গ্রিড ইকুইপমেন্ট, সাত নাম্বার বলতেছে সাকশন ডাক্ট, আট নাম্বার বলতেছে মেইন সিলিন্ডার, নয় নাম্বার এবং হচ্ছে বারো নাম্বার দুইটার নাম একে বলতেছে ফিক্সড কার্ডিং বার্স, দশ নাম্বার কি বলতেছে ফ্লাটস, এগারো নাম্বারের নাম হচ্ছে ক্লিনিং ইউনিট, তেরো নাম্বার হচ্ছে কি আসতেছে আমার এটা হচ্ছে সাকশন ডাট, সাত এবং তেরো দুইটাই হচ্ছে সাকশন ডাট। চোদ্দ নাম্বার পার্টের নাম হচ্ছে ডফার, পনেরো নাম্বার হচ্ছে স্ট্রিপিং ডিভাইস, ষোলো নাম্বার হচ্ছে ক্যালেন্ডার রোলার, সতেরো নাম্বার হচ্ছে ক্যান, আঠারো নাম্বার হচ্ছে কয়লার। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এবার আসো দেখে দেখি আমরা কোন পার্টটা কিভাবে কাজ করে। এখানে খেয়াল করো ইয়েলো কালারের একটা জিনিস দেখতে পাচ্ছ না, যদি এখান থেকে শুরু হয়েছে বেসিক্যালি এদিক থেকে ইয়েলো কালারটা হওয়ার কথা ছিল। তো ইয়েলো কালারটা হচ্ছে এটা আমার হচ্ছে
ব্যাট বা হচ্ছে ম্যাট যেটা আমরা বলতেছি বা হচ্ছে চুট ম্যাট যেটা বলতেছি সেটা ইয়েলো কালার যেটা আছে এই দিক দিয়ে হচ্ছে মেশিনের পার্ট গুলার মধ্য দিয়ে ফাইবার গুলা যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ইয়েলো কালার দিয়ে দ্যাট মিনস হচ্ছে ম্যাটেরিয়াল এটার মধ্য দিয়ে যাচ্ছে এবং এটাকেই বলা হয় ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রাম যদি তোমাকে বলে কখনো যে ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রাম কার্ডিং মেশিনের হচ্ছে ড্র করো তাহলে এই ফিগারটা হচ্ছে ড্র করতে হবে যদি আবার তোমাকে বলো ডিসক্রাইব করো তাহলে এখন হচ্ছে আমরা দেখি যে কিভাবে কোন পার্ট ফাইবারের উপর কাজ করতেছে তাহলে ব্লো রুম যেটা তোমাদের হোসনিয়ারা বেগম ম্যাম পড়াচ্ছেন সেখান থেকে বেসিক্যালি কি আসবে ফাইবার গুলো চলে আসবে সেখান থেকে আচ্ছা ব্লো রুম খেয়াল করো ব্লো শব্দটার বাংলা মিনিং কি ব্লো উড়ানো জি ব্লো শব্দটার বাংলা মিনিং প্রবাহিত হওয়া বাতাসের প্রবাহ ঠিক আছে বা ব্লো শব্দটার অর্থ হচ্ছে বাতাসের প্রবাহ তো হচ্ছে এখানে ব্লো রুম বলতেছে যে রুমে বা যে জায়গায় হচ্ছে বাতাসের প্রবাহটাকে কাজে লাগে কাজ করানো হয় সেই রুম বা সেই সেকশনটাকে বলতেছে ব্লো রুম সেকশন তার মানে পুরো ব্লো রুম হচ্ছে যতগুলো মেশিন আছে ওটার ভিতরে প্রত্যেকটার ভিতরে হচ্ছে বাতাসের ফ্লো থাকে সেই বাতাসের ফ্লোটার দিকে কাজে লাগে বেসিক্যালি ওই সেকশনটাতে বা ওই জায়গাটাতে কাজ করা হয় এই জন্য ওটার নাম হচ্ছে ব্লো রুম তো দেখা যাবে যে ওখান থেকে আমার কি আসতেছে ওখান থেকে হচ্ছে এই এই পাইপটা যে পাইপ ডাক্ট বলতেছে এটা ডাক্ট বেসিক্যালি হচ্ছে নল বলা হয় তো এটার মধ্য দিয়ে কি আসবে ফাইবার গুলো আসবে আসার পর খেয়াল করো এখান থেকে দুই নম্বর যে পার্টটা আছে ফিড চুট এই ফিড চুট ছোট মানে এখানকার ছোট একটা জায়গা তো এখান থেকে যখন ব্লো রুম থেকে যখন এই পাইপের মধ্য দিয়ে পাইপ কারণ এখানে বেশি পরিমাণ হয়ে গেলে আবার কম্প্যাক্ট হয়ে যেত বেশি তো এখানে এখান পর্যন্ত খেয়াল করে ফাইবারটা জমা হয়ে গেছে এখানে তো এখানে এসে যখন ফাইবারটা জমা হয়ে যাবে যেটাকে এখানে ওরা শব্দটা ইউজ করেছে ব্যাট দেখবা যে ওখানে হচ্ছে লেখা আছে ব্যাট শব্দটা বাবা যেটাকে আমরা কার্ড ম্যাট বা চুপ ম্যাট বলতেছি ওটাকে ওরা ব্যাট বলতেছে ঠিক আছে ব্যাট বলতেছে বেসিক্যালি এইখানে ফিড চুটে যে হচ্ছে ফাইবারটা আমার জমা হচ্ছে একটা ফাইবার জমা হয়ে হয়ে ফাইবার একটা মোটা লেয়ার তৈরি করে যেটাকে কার্ড ম্যাট বলে চুপ ম্যাট বলে আবার এখানে ব্যাটও বলে তো ব্যাট বলতেছে ব্যাটটা যে তৈরি হচ্ছে ব্যাটের হচ্ছে আমার কি আসতেছে ফাইননেস কত থাকে এই জায়গাটায় এই জায়গাটা বলতেছে ব্যাটের ফাইননেসটা কত থাকবে এই ফিড চুটে বলতেছে ব্যাটের ফাইননেস থাকবে 500 থেকে হচ্ছে 900 কিলোটেক্স থাকে নর্মালি তাহলে ফিড চুটে আমার কি হলো পাইপ ডাক্টিং দিয়ে হচ্ছে ব্লো রুম থেকে হচ্ছে ফাইবারটা আসলো আসার পর এখানে এসে আমার কি হচ্ছে এখানে হচ্ছে একটা মোটা লেয়ার তৈরি করলো ফিড চুটের মধ্যে ফিড চুটের মধ্যে যখন মোটা একটা লেয়ার তৈরি করতেছে ফাইবারের যেটাকে ব্যাট বলতেছে বা হচ্ছে ম্যাট বলতেছে বা হচ্ছে চুট ম্যাট বলতেছে ঠিক আছে হলো ভালো কথা এখানে ব্যাট তৈরি হলো যেটা ফাইনেস বলতেছে 500 থেকে 900 কিলোটেক্স দেন হচ্ছে খেয়াল করো এই হচ্ছে ব্যাটটাকে তিন নম্বর যে হচ্ছে পার্টটা আছে আমার কি আছে তিন নম্বর পার্টের নাম কি ছিল তিন নম্বর পার্টের নাম হলো ট্রান্সপোর্ট রোলার এই ফিড চুট থেকে ট্রান্সপোর্ট রোলারের কাজ হবে এই ফিড চুট থেকে ব্যাটটাকে কোথায় এই চার নম্বর যে হচ্ছে পার্টটা আছে চার নম্বর পার্টের নাম হচ্ছে ফিড অ্যারেঞ্জমেন্ট এই ফিড অ্যারেঞ্জমেন্ট দ্যাট মিনস ফিড চুট থেকে ফিড অ্যারেঞ্জমেন্টটাকে ফাইবারটাকে নিয়ে যাবে হচ্ছে বা ব্যাটটাকে নিয়ে যাবে হচ্ছে এই ট্রান্সপোর্ট রোলার দুই নম্বর যে পার্টটা আছে ফিড চুট সেই ফিড চুট থেকে চার নম্বর যে পার্টটা আছে ফিড অ্যারেঞ্জমেন্ট সেই ফিড অ্যারেঞ্জমেন্টে ফাইবারটাকে ক্যারি করবে বা বহন করবে বা নিয়ে যাবে হচ্ছে ট্রান্সপোর্ট রোলার দেন হচ্ছে ফিডিং অ্যারেঞ্জমেন্ট এখানে হচ্ছে ছোট্ট যে আমরা রোলারটা দেখতেছি এই যে একটা ছোট্ট রোলার এখানে এটা হচ্ছে আমার হচ্ছে ফিড রোলার এবং এটা হচ্ছে ফিড প্লেট এবং ফিড প্লেটের উপরে কি আছে একটা স্প্রিং দেখা যাচ্ছে স্প্রিং প্রেশারের মাধ্যমে ফিড প্লেট যেটা আছে এটাকে ফিড রোলার উপর বসানো হয়ে গেছে যেহেতু এখানে ফিড রোলার এবং হচ্ছে স্প্রিং লোডেড ফিড প্লেট আছে এবং এখানে চুট ফিড সিস্টেম আছে তার মানে এটা হচ্ছে একটা মডার্ন কার্ডিং মেশিনের হচ্ছে কি ক্রস সেকশনাল ভিউ আমরা দেখতেছি
আচ্ছা দেন ফিড রোলার এবং ফিড প্লেট এই দুটো মিলে কি করবে মেশিনে ফিডিং করবে কাকে ফিডিং করবে পাঁচ নাম্বার যে পার্টটা আছে নাম কি টেকারিন রোলার টেকারিন রোলারে হচ্ছে ফিড হবে টেকারিন রোলারের কাজ কি টেকারিন রোলারের কাজ বলতেছে ফাইবারটাকে হচ্ছে ওপেন করা আমরা যেটা টাস্ক করেছিলাম একটা যে ওপেনিং ইনটু ইন্ডিভিজুয়াল ফাইবার যে প্রথম যে কাজটা করেছিলাম তো এখানে বলতেছে সবটা ওপেন হবে না ব্যাটের কিছু পরিমাণ প্রায় ধরা হয় 50% এর মতো ওপেনিং হবে এটা কারেন্ট ডলারের মধ্যে এবং খেয়াল করো এই ডলারের মধ্যে দেখো অলরেডি কিন্তু টিথ বসানো আছে মানে কি এটা হচ্ছে রোলারের হচ্ছে ক্লোদিং আছে আচ্ছা এতটুকু পর্যন্ত বুঝেছো জি ম্যাম আচ্ছা কারো কোথাও কনফিউশন আছে এই এক নাম্বার থেকে পাঁচ নাম্বার পার্ট পর্যন্ত যতটুকু কথা বললাম কোন পার্ট কি কাজ করে আচ্ছা আমি আরেকবার বলতেছি খেয়াল করো এক নাম্বার পার্ট হচ্ছে পাইপ ডাক্টিং ফ্লোরুম থেকে যে আমার ফাইবারটা পাওয়া যাবে সেই ফাইবারটা হচ্ছে কি করবে ব্লোরুম থেকে পাইপ ডাক্টিং নিয়ে আসবে কোথায় এই হচ্ছে দুই নাম্বার পার্টের নাম কি ফিড চুট পর্যন্ত মেশিনটার নাম কি সরি মেশিনটার নাম মেশিন তো আমরা কার্ডিং মেশিনে পড়তেছে এই চ্যাপ্টার পুরোটা কার্ডিং মেশিনের উপর আচ্ছা একটু ওয়েট করো তুমি কি জামাতে পড়তে যাবা কেউ কে যদি জামাতে পড়তে চাও তাহলে যেতে পারো না বাকিরা এখানে থাকুন সময় তো মনে হয় পাঁচটা পর্যন্তই আছে বোধ হয় নামাজের আচ্ছা খেয়াল করো তাহলে এক এক নাম্বার পার্টের নাম হচ্ছে পাইপ ডাক্টিং যেটা কি করবে কাজ হলো কি যে ব্লোরুম থেকে ফাইবারটাকে নিয়ে আসবে কোথায় ফাইবারটাকে হচ্ছে ক্যারি করবে ফিড চুট পর্যন্ত দুই নাম্বার পার্টের নাম হচ্ছে ফিড চুট এখন ফিড জুটে কি হবে ফাইবারগুলো এখানে এসে এসে ফিড জুটে হলে জমা হবে জমা হয়ে ফাইবারের একটা হচ্ছে মোটা লেয়ার তৈরি করবে যেটাকে বলতেছে ব্যাট ব্যাটের ফাইননেস কত বলতেছে নর্মালি থাকে বা লিনিয়ার ডেন্সিটি বা ফাইননেস বা কাউন্ট থাকে কত 500 থেকে 900 কিলোডেক্স তো এখানে গিয়ে দুই নাম্বার হচ্ছে ফিড জুট গেল দেন তিন নাম্বার পার্টের নাম হচ্ছে ট্রান্সপোর্ট রোলার বলতেছে দুই নাম্বার পার্ট ফিড জুট থেকে ট্রান্সপোর্ট রোলার হচ্ছে এই ব্যাগটাকে নিয়ে যাবে কোথায় আমার হচ্ছে ফিড অ্যারেঞ্জমেন্টের মধ্যে যেটার নাম হচ্ছে কোথায় পয়েন্টে মার্কিং করা আছে চার নাম্বার ফিড অ্যারেঞ্জমেন্ট চার নাম্বার হচ্ছে ফিড অ্যারেঞ্জমেন্টের মধ্যে দুইটা জিনিস আছে একটা হচ্ছে ফিড রোলার উপরে হচ্ছে ফিড প্লেট যেটার মধ্যে স্প্রিং দেখা যাচ্ছে ফিড রোলার এবং ফিড প্লেট মিলে হচ্ছে কি হবে ফাইবারটাকে ইনপুট দেবে কোথায় টেকারিন রোলারে টেকারিন রোলার হচ্ছে পাঁচ নাম্বার রোলার টেকারিন রোলার টেকারিন রোলার কি করবে ফাইবারটাকে হচ্ছে ওপেন করবে তার মানে যে টাস্ক গুলো আমরা কি করেছিলাম ওপেন ওপেনিং কি ওপেনিং হলো একটা প্রসেস ছিল যে প্রসেসের মাধ্যমে ফাইবার টাপটের সাইজ হলো ছোট হয়ে যাবে স্মল হয়ে যাবে সেই প্রসেসটা হলো ওপেনিং তার মানে হচ্ছে এখানে টেকারিন রোলার কি করবে যে ফাইবার টাপ যেগুলো বড় ছিল সেই টাপ গুলোকে ছোট ছোট টাপটে পরিণত করবে তার মানে টেকারিন রোলার এখানে হচ্ছে ওপেন হচ্ছে ওপেনিং এর কাজ করবে তবে বলতেছে ফাইবারটা কত পার্সেন্ট ওপেন হবে এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল হবে না মানে একটা সিঙ্গেল সিঙ্গেল পর্যায়ে ফাইবারটা চলে যাবে না তাহলে এখানে কত পার্সেন্ট ওপেন হবে ধরা হয় প্রায় 50% ওপেন হবে এই পাঁচ নাম্বার রোলাটার মধ্যে টেকারিন রোলারের মধ্যে বোঝা গেছে কত পার্সেন্ট হবে প্রায় 50% ঠিক আছে জি ম্যাম এখন খেয়াল করো টেকারিন ডলার বলতেছে পাঁচ নাম্বার ডলার হচ্ছে টেকারিন ডলার পাঁচ নাম্বার ডলার টেকারিন ডলার যদি ওপেনিং করে দেখো এখানে কিন্তু হচ্ছে ফিড ফিড ডলারের উপর দিয়ে আসতেছে ফিড প্লেট এবং ফিড ডলারের মাঝখান দিয়ে ফাইবারটা আসলো হলুদ কালার যেটা এটা হচ্ছে আসলো মানে ব্যাটটা আসার পর ব্যাট বা ম্যাট যেটাই বলো না কেন বা চুট ম্যাট আসার পর দেখো টেকারিন ডলার কিন্তু নিচ দিয়ে যাচ্ছে ঠিক আছে গেল এতটুকু পর্যন্ত আমরা দেখলাম এখন খেয়াল করে এখানে বলতেছে আমরা ওপেনিং হচ্ছে এখন যদি মনে করো মোটা একটা টাফট যদি হচ্ছে ভেঙে কয়েক টুকরা হয় তাহলে এটার মধ্যে যে ইম্পিউরিটি যেটা আছে সেই ইম্পিউরিটিস গুলো হচ্ছে কি আলাদা হয়ে যাবে না মনে করো বড় একটা টুকরা ছিল হচ্ছে ফাইবার গুলো একদম চাপা লাগাই ছিল সেখানে তো যখন ফাইবার গুলো একসাথে চাপার অবস্থায় ছিল কম্প্যাক্ট অবস্থায় ছিল তখন হচ্ছে ওখানে তো মাঝখানে কিছু ইম্পিউরিটি ছিল না হ্যাঁ ম্যাম
তো যখন হচ্ছে টাফটা যে কম্প্যাক্ট অবস্থা থেকে যখন একটু লুজ ফর্মে চলে যাবে, মানে দুইটা বা তিনটা টুকরা হয়ে গেলো বা চার পাঁচটা টুকরা হয়ে গেল, তাহলে কম্প্যাক্ট অবস্থা যে ইম্পিউরিটিস গুলো মাঝখানে হচ্ছে আবদ্ধ অবস্থা ছিল, সেগুলো কি হচ্ছে আলাদা হয়ে যাবে না যখন চার পাঁচ টুকরা হয়ে যাবে ওই টাফটা হচ্ছে ভেঙে? তাহলে এই যে ও আলাদা হয়ে গেল, আমি তো হচ্ছে আমার টার্গেট আছে যে হচ্ছে এই বেসিক্যালি হচ্ছে এখানে যে ইম্পিউরিটিস গুলো আছে সেগুলোকে রিমুভ করব। এখন যদি এই ইম্পিউরিটিস গুলোকে আমি যদি ফেলাই না দেই, তাহলে কি এটা ম্যাটেরিয়ালের সাথে সামনের দিকে চলে যাবে না? তিনি করতে চাচ্ছে এখানে, কারণ আমার হচ্ছে এবং কার্ডিং মেশিন দুইটা মিলে হচ্ছে ওপেনিং এবং ক্লিনিং এর জন্য ইউজ করা হয়, ঠিক আছে? তার মানে হচ্ছে ব্লোরুমে তো আমি হচ্ছে ওপেনিং ক্লিনিং করবো প্রায় হচ্ছে, এই কার্ডিং মেশিন আমি হচ্ছে এই টেকারিং রোলারে আমার ওপেনিং হলো। ওপেনিং হওয়া মানে কি হচ্ছে একটা টুকরা ভেঙে কয়েকটা টুকরা হয়ে যাওয়া, যে একটা টুকরাকে আমরা টাফট বলতেছি বা ফ্লক বলতেছি। টাফট বা ফ্লক, একটা ফ্লক বা একটা টাফট ভেঙে মনে করো হচ্ছে চার পাঁচ টুকরা হয়ে গেছে, তার মানে একটা টাফটের মধ্যে যে পরিমাণ ইম্পিউরিটিস গুলো ছিল সেগুলো হচ্ছে ভেঙে গিয়ে ইম্পিউরিটি ছিল হচ্ছে আবদ্ধ অবস্থা ছিল, সেগুলো হচ্ছে কি হচ্ছে আলাদা হয়ে গেছে। তাহলে ফেলার জন্য এখানে নিচে যদি আমি হচ্ছে ফাঁকা জায়গা না দেই, তাহলে কি হচ্ছে কি নিচে পড়বে? কখনোই পড়বে না। তাহলে দেখা যাবে যে কি ফাঁকা জায়গা দিতে হবে। এই ফাঁকা জায়গা দেওয়ার জন্য এখানে যে জিনিসটা ইউজ করা হয় সেই জিনিসটার নাম হচ্ছে গ্রিড। নাম শুনেছো? গ্রিড গ্রিড নাম শুনেছো? না ম্যাম, শুনি নাই। ম্যাম কি ব্লোরুম পড়াচ্ছেন না? উনি তো ব্লোরুম পড়ালে তো এগুলো জিনিসকে চলে আসার কথা। আচ্ছা, গ্রিড হলো একটা ডিভাইস, যে ডিভাইস যেটা কোনো ওপেনিং অ্যাসেম্বলি নিচে ইউজ করা হয় ইম্পিউরিটিস গুলাকে রিমুভ করার জন্য। তাহলে গ্রিড বলতে কি বোঝায়? গ্রিড বলতেছে সেগমেন্ট। সেগমেন্ট মানে হলো মানে টুকরা টুকরা বা ছিন্ন ছিন্ন অংশ। তাহলে কি বলতেছে, গ্রিড হলো সেগমেন্ট শেপ ডিভাইস, তার মানে গ্রিড বলতেছে ছিন্ন ছিন্ন অংশ আছে যেগুলোকে জোড়া দিয়ে দিয়ে একসাথে করা হয়, ঠিক আছে? এরকম একটা ডিভাইস, মানে ওই ডিভাইসের মধ্যে অনেকগুলো অংশ আছে, অনেকগুলো অংশ একসাথে জয়েন করে করে একটা ডিভাইস তৈরি করা হয়ে গেছে, সেটা বলতেছে সেগমেন্ট শেপ ডিভাইস। তাহলে গ্রিড বলতে কি বোঝায়? গ্রিড বলতে বোঝায় একটা সেগমেন্ট শেপ ডিভাইস, যেটা কোনো হচ্ছে ওপেনিং অ্যাসেম্বলির নিচে ইউজ করা হয়। কিসের জন্য ইউজ করা হয়? বলতেছে ফাইবার থেকে ইম্পিউরিটিস গুলাকে হচ্ছে রিমুভ করার জন্য। বোঝা গেছে? আচ্ছা, নরমালি হচ্ছে গ্রিড হচ্ছে পাঁচ ধরনের হয়। গ্রিড হচ্ছে পাঁচ ধরনের হয় নরমালি। তো নরমালি হচ্ছে কার্ডিং মেশিনে পাঁচ ধরনের মধ্যে ট্রায়াঙ্গুলার শেপ যে গ্রিডটা আছে সেটা ইউজ করা হয়, টেকারিন রোলার এবং হচ্ছে আমার সরি, টেকারিনের নিচে পারফোরেটেড এবং স্লট এর দুইটা ইউজ করা হয়, আর সিলিন্ডার নিচে ইউজ করা হয় হচ্ছে আমার ট্রায়াঙ্গুলার। আচ্ছা, আপাতত হচ্ছে গ্রিড পাঁচ ধরনের, এতটুকু মনে রাখো তাহলেই হবে। তাহলে এখানে গ্রিডের কাজ কি হবে? গ্রিডের কাজ হচ্ছে ফাইবারের মধ্যে যে ইম্পিউরিটিস গুলো ছিল সেই ইম্পিউরিটিস গুলো আলাদা হয়ে গেছে যেগুলো ফাইবার থেকে, সেগুলোকে হচ্ছে নিচে ফেলাই দেওয়ার জন্য গ্রিডটা ইউজ করা হয়। আর এখানে আরেকটা পার্ট আছে, এই হচ্ছে টেকারিন রোলারের নিচে, ঠিক আছে? টেকারিন রোলারের নিচে আরেকটা পার্ট হচ্ছে মোট নাইফ। মোট নাইফ, ঠিক আছে? মোট নাইফ থাকে, মোট নাইফের মনে করে এখানে থাকবে মোট নাইফ, তারপরে হচ্ছে গ্রিড থাকবে, দেন হচ্ছে এখানে আরেকটা ডিভাইস থাকে, সেটা হচ্ছে আমার কি হচ্ছে কার্ডিং সেগমেন্ট। কার্ডিং সেগমেন্ট তিনটা হচ্ছে জিনিস নর্মালি হচ্ছে এই টেকারিং রোলারের নিচে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে গ্রিড, একটা হচ্ছে মোট নাইফ, একটা হচ্ছে কার্ডিং সেগমেন্ট।
তো হচ্ছে মোট নাইফের কাজ ব্রিডের কাজ কি ছিল, ব্রিডের কাজ ছিল যে হচ্ছে আমার ফাইবার থেকে যে ইম্পিউরিটিস গুলো আলাদা হয়ে গেছে সেই ইম্পিউরিটিস গুলাকে হচ্ছে নিচে ফেলানো। আইডি 66 তোমার স্পিকারটা একটু অফ রাখো। আচ্ছা দেন হচ্ছে মোট নাইফ, মোট নাইফের কাজ হচ্ছে কি, মোট নাইফের কাজ হচ্ছে বলতেছে এখানে যে হচ্ছে ক্লোদিং গুলো আছে টেকারিং রোলারে, ক্লোদিং বা হচ্ছে যে হচ্ছে টিথ গুলো আছে সেই টিথ গুলা হচ্ছে যেন হচ্ছে ক্লিন রাখে। দেখা যায় টিথ গুলার ফাঁকে হচ্ছে ইম্পিউরিটিস হচ্ছে কি জমা হয়ে যায়, সে জমা ইম্পিউরিটিস যদি জমা হয়ে যায় তাহলে দেখা যাবে যে হচ্ছে পরবর্তীতে যে ফাইবার গুলো আসবে সেই ফাইবার গুলোর উপরে কাজ করতে পারবে না, মানে ওপেনিং ভালো হবে না। তখন হচ্ছে এজন্য কি করা হয়, মোট নাইফের কাজ হবে যে টিপ গুলা ঘষে ঘষে এখানে যে হচ্ছে ময়লা গুলা বা ইম্পিউরিটিস গুলা হচ্ছে টিথের মধ্যে জমা হয়ে থাকবে, সেই জমা হয়ে থাকা ইম্পিউরিটিস গুলা হচ্ছে রিমুভ করবে হচ্ছে মোট নাইফ। বোঝা গেছে? তাহলে গ্রিডের কাজ দেখলাম, মোট নাইফের কাজ দেখলাম, আর হচ্ছে কার্ডিং সেগমেন্ট। কার্ডিং সেগমেন্ট কি বলতেছে, কার্ডিং সেগমেন্ট বলতেছে এখানে আমার কি হচ্ছে যে ওপেনিংটা যেন হচ্ছে আরেকটু ভালো হয়, এখানে দেখা যাবে যে কিছু পরিমাণ হচ্ছে আবার কি হবে এখানে যেরকম বার বসানো হয়ে গেছে এখানে কিছু পরিমাণ বার বসানো থাকে, এটাকে বলতেছে কার্ডিং সেগমেন্ট। এই কার্ডিং সেগমেন্টের কাজ হচ্ছে কি হবে যে ওপেনিং ইন্টেন্সিটি হচ্ছে বাড়িয়ে দেওয়া, ওপেনিং ইন্টেন্সিটি বাড়িয়ে দেওয়া। এখন খেয়াল করে আমি আবারও বলতেছি, মোট না গ্রিডের কাজ হবে কি যে আমার হচ্ছে যে ফাইবারটা যে ওপেনিং হয়ে গেছে, ওপেনিং হওয়ার ফলে যে ইম্পিউরিটিস গুলো যে আলাদা হয়ে গেছে সেই আলাদা ইম্পিউরিটিস গুলো ফাইবার থেকে রিমুভ করার জন্য হচ্ছে গ্রিড ইউজ করা হয়। মোট নাইফ, মোট নাইফের কাজ কি বলতেছে, মোট নাইফের কাজ বলতেছে যে টেকারিন রোলারের যে ক্লোদিং আছে বা টিথ আছে সেই টিথ গুলা বা ওয়ার গুলা বা পিন গুলা টিতে বলাই ভালো, টিপ গুলার হচ্ছে মধ্যে যেন ইম্পিউরিটি জমা হয়ে না থাকে সেটা ক্লিন করবে হচ্ছে মোট নাইফ। কার্ডিং সেগমেন্ট কি কাজ করবে, কার্ডিং সেগমেন্ট বলতেছে আমার কি করতেছে, কার্ডিং সেগমেন্ট বলতেছে কি হচ্ছে টেকারিং রোলারের হচ্ছে ওপেনিং ইন্টেন্সিটি বাড়িয়ে দিবে হচ্ছে কার্ডিং সেগমেন্ট। এই তিনটা মিলেই আছে হচ্ছে এই টেকারিং রোলারের নিচে যেটাকে বলতেছে হচ্ছে গ্রিড ইকুইপমেন্ট 6 নম্বর। বোঝা গেছে? আরেকটু লাইনটা লাস্ট বুঝি নাই, লাস্ট লাইনটা আরেকবার বুঝি নাই। কার্ডিং সেগমেন্ট, কার্ডিং সেগমেন্টের কাজ হচ্ছে টেকারিং রোলার খেয়াল করো বলেছিলাম যে ওপেনিং করবে, ঠিক আছে, সে ওপেনিং মনে করো যে হচ্ছে 50 মনে করো 48% করেছে বা হচ্ছে 49% করেছে নরমালি কার্ডিং সেগমেন্ট না থাকলে, তো এই কার্ডিং সেগমেন্ট যদি আমি বসিয়ে দেই তাহলে দেখা যাবে যে আরো হচ্ছে 1-2% ওপেনিং পার্সেন্টেজ বেড়ে যাবে ফাইবারের, যেটাকে বলতেছে ওপেনিং ইন্টেন্সিটি হচ্ছে বাড়াবে। বোঝা গেছে তাহলে এতটুকু? দেন 7 নম্বর কি হবে, তাহলে এখান থেকে খেয়াল করো আমার হচ্ছে ইম্পিউরিটি যাই হলো কেন কেন যে টেকারিং রোলার হচ্ছে ওপেনিং করলো, কার্ডিং সেগমেন্ট মিলে ওপেনিং করলো, মোট নাইফ হচ্ছে টেকারিং রোলারটাকে হচ্ছে টিপ গুলোকে ক্লিন করলো এবং দেন হচ্ছে কি হবে ব্রিডের মাঝখান দিয়ে দিয়ে হচ্ছে ইম্পিউরিটি গুলো নিচের দিকে পড়ে গেল। তো নর্মালি এখন যে মডার্ন যে মেশিন গুলো আছে তো মডার্ন মেশিন গুলোতে সকল প্রকার হচ্ছে এখন এখানে যেটা পড়ে গেল এটা কিন্তু ওয়েস্টেজ, ঠিক আছে, এটা তখন আর ইম্পিউরিটিস না, এটা হচ্ছে ওয়েস্টেজ, কারণ হচ্ছে দেখা যাবে যে ইম্পিউরিটিস এর সাথে কিছু পরিমাণ ভালো ফাইবারও এখানে চলে আসবে, তাহলে ইম্পিউরিটিস প্লাস হচ্ছে কিছু পরিমাণ ফাইবার মিলে আমরা কি বলতেছি এটাকে ওয়েস্টেজ বলতেছি। এই ওয়েস্টেজটা এখানে 7 নম্বর যে পয়েন্টটা আছে দেখা যাবে যে কি হবে সাকশন ডাক্টের মাধ্যমে এখানে টেনে নিয়ে গিয়ে একখানে গিয়ে জমা করবে, তাহলে সাকশন ডাক্টর কাজ হচ্ছে কি যে টেকারিন রোলার বা 6 নম্বর যে গ্রিডের মাঝখান দিয়ে আমার যে হচ্ছে কি ইম্পিউরিটিস সরি ওয়েস্টেজ পড়বে সেই ওয়েস্টেজ গুলোকে কালেক্ট করে এখানে জমা করা হচ্ছে সাকশন ডাক্টর হচ্ছে কাজ। ম্যাম এই ওয়েস্টেজ থেকে কি আবার ইয়ার্ন আলাদা করা হয় যেগুলি ভালো বলি? না না, এটা তো ওয়েস্টেজ চলে গেল, আমার হচ্ছে এদিক থেকে যে ম্যাটেরিয়ালটা যাচ্ছে এটা দিয়ে ইয়ার্ন তৈরি হবে, আর এখানে যেটা পড়ে গেল সেটা হচ্ছে নিয়ে আপাতত কোনো কাজ নাই, ওটা আপাতত ফেলাই দিতে হবে। ম্যাম ইম্পিউরিটির সাথে যে ভালো
ইয়ার দুইটা গুলি বাদ ইয়ার না ফাইবার ইয়ার এখনো হয়নি ঠিক আছে এখানে এটা ফাইবার ফর্মে আছে এখনো এখানে যেটা হচ্ছে পড়বে মানে ইম্পিউরিটির সাথে এই ক্রিডের মধ্য দিয়ে যে হচ্ছে পড়বে ক্রিডের মাঝখান দিয়ে যে পড়বে সেটা হচ্ছে ফাইবার ইম্পিউরিটিস প্লাস ফাইবার যেটাকে একসাথে বলতেছে ওয়েস্টেজ এইটা আমার হচ্ছে এই এখানে যেটা পড়ে গেল এটা দিয়ে আর হচ্ছে ও আর হচ্ছে ইয়ারনে কন্ট্রিবিউশন রাখতে পারবে না ও আপাতত ওকে ফেলাই দিতে হবে জি ম্যাম বোঝা গেছে জি ওকে তাহলে আমরা সাত নম্বর পর্যন্ত আজকে দেখলাম দেন তাহলে বাকিটুকু নেক্সট দিন দেখব ওকে আগামীকাল নিতে চাচ্ছি একটা ক্লাস হ্যালো হামিম কি তোমাদের বলেছিল হ্যালো হ্যালো জি ম্যাম শুনতে পাচ্ছি জি আগামীকাল তাহলে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আর একটা ক্লাস নেব ঠিক আছে লিঙ্কটা আজকে পাঠিয়ে দেব তাহলে আজকে কিন্তু হচ্ছে খেয়াল করে আমরা কিন্তু বেশি একটু পড়িনি এখানে হচ্ছে কার্ডিং মেশিন টাস্ক পড়েছি কয়েকটা আর দেন হচ্ছে গিয়ে আমরা কি পড়লাম যে হচ্ছে ক্রস সেকশনাল ভিউয়ের বা ওয়ার্কিং প্রসিডিউরের এই সাত নাম্বার পার্ট পর্যন্ত কি কাজ করে এতটুকু হচ্ছে বললাম আজকের পড়াশোনা ওকে নেক্সট দিন তাহলে আমরা হচ্ছে বাকিটুকু শেষ করব এখানে কার্ডিং মেশিনের এবং পরবর্তীতে যে হচ্ছে কন্টেন্ট গুলো আছে সেগুলো একটু দেখব ওকে তাহলে ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ওকে